بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد أحبتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أمر عليكم كرسي شرح السنة থেকে এবং এর ব্যাখ্যা যেটা শেখ সালেহ আল ফৌজান হাফিজুল্লাহ উল্লেখ করেছেন সেটা থেকে গত সপ্তাহে আমরা শরফ সুন্নাহ যে অধ্যায়ে ইমাম বারবাহারি রহিমাহুল্লাহ বলেছিলেন وَعَلَمْ أَنَّ النَّاسَ لَمْ يَتَّبِعُوا بِدْعَةً قَطُّ حَتَّى تَرَكُوا مِنَ السُّنَّةِ مِثْلَهَا فَاحْذَرِ الْمُحَرَّمَاتِ مِنَ الْأُمُورِ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وكل بدعة ضلالة والضلالة أهلها في النار أي أنشطتك أسكي أمرا فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة أي أنشطتك جبكة شيخ فوزان حفظه الله كريشن أمرا أسكي شكك يقولوا إمام بربهاري رحمه الله بلسن جيش প্রত্যেকটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদা এবং প্রতিটি বিদাটি হচ্ছে ভ্রষ্টতা বা গুমরাহী। আর ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন হাদা নাসু হাদিস আল ইরহাব ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم موعظة وجلت منها القلوب وذرفت منها العيون فقلنا يا رسول الله كأنها موعظة مودع فأوصنا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن تأمر عليكم عبد وفي رواية عبد حبشي كأن رأسه زبيبة فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور حديث العبارة 26 إربوريش فوزار حفظه الله بوسن هذا تحذير إياك كلمة التحذير وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل بدعة وكل ضلالة في النار شيخ صالح الفوزان حفظه الله بوسن جي كل محدثة بدعة وكل بدعة ضلالة এই অংশটুকু হচ্ছে ইরহাব ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু আনহুর সেই সুপ্রসিদ্ধ হাদিসের একটা অংশ যেখানে বর্ণিত রয়েছে ইরহাব ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করলেন এমন নসিহত যা শুনে অন্তর কেঁপে উঠল চোখ থেকে পানি গড়াতে শুরু করলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম হে আল্লাহর রাসূল মনে হচ্ছে এটা যেন বিদায়ী নসিহত অতএব আপনি আমাদেরকে ওসিয়ত করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে ওসিয়ত করছি তাকওয়ার আল্লাহকে ভয় করার এবং শোনার এবং আনুগত্য করার যদিও তোমাদের উপরে কোনো গোলামকে আমির বানিয়ে দেওয়া হয় বা কোনো গোলাম তোমাদের উপরে আমির বনে যায় কোন বর্ণনা রয়েছে যে যদি কোনো হাবশি গুলাম যার মাথা এই কিসমি মানে কি যে কিশমিশের মতো এমনও যদি কোনো হাবশি গুলাম তোমাদের আমির হয়ে যায় তাহলে তোমাদের কাজ হচ্ছে শুনবে তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে কেননা তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অচিরেই অনেক মতবিরোধ দেখতে পাবে এমত অবস্থায় তোমাদের উপর করণীয় হলো আবশ্যকীয় হলো আমার সুন্নাহ এবং আমার পরে আমার খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন হেদায়েতপ্রাপ্ত খুলাফাদের সুন্নাহ অনুসরণ করা তোমরা সেটাকে আঁকড়ে ধরো শক্ত করে আঁকড়ে ধরো এবং মাড়িদার দিয়ে সেটাকে কামড়ে ধরো আর তোমরা নব আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকো ইয়াকা এই যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
وإياكم ومحدثات الأمور إذا إياك إياك شبدتها هو كلمة تحذير شطركم لك وارد جتا جدر شطركو كراه وإياكم ومحدثات الأمور شبدان تم را بيشتا کو نبو عبشكتو بشي تكي كرم فتكت نبو عبشكتو بشي هو بدعة আর প্রতিটি বিদআতই হচ্ছে গোমরাহী বা ভ্রষ্টতা, এবং অন্য বর্ণনায় আছে যে প্রতিটি ভ্রষ্টতার ঠিকানাই হলো জাহান্নাম। আমরা আজকে এই অংশটুকু নিয়েই একটু আলোচনা করার চেষ্টা করব। আস-আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস-সাদাদ। প্রথমত এখানে এই হাদিস বা এই আলোচনা থেকে আমরা যেটুকু বুঝি, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু যে কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করলেন, ওয়াজ করলেন, এমন ওয়াজ যে ওয়াজ শুনে আমাদের অন্তর কেঁপে উঠল, আমাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, এবং আমাদের কাছে মনে হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে মনে হচ্ছে এটা যেন আপনার বিদায়ী ওয়াজ, বিদায়ী নসিহা। আসলে প্রকৃত পক্ষে দুআত ইলাল্লাহ যারা, তাদের ওয়াজের নসিহতের ধরন এমনই হওয়া উচিত। দুআতরা যখন কোন বিষয়ে উম্মাকে নসিহত করবেন, ওয়াজ করবেন, তার মধ্যে থাকতে হবে, সেই ওয়াজের মধ্যে থাকতে হবে হৃদ্যতা, সেই ওয়াদের মধ্যে থাকতে হবে আন্তরিকতা, এইটা হতে হবে মিনাল কলবি ইলাল কলব। তখনই এই ওয়াজ দ্বারা যিনি যে ওয়াজ করবেন তিনি যেমন উপকৃত হবেন, তেমনি সামিঈনরা যারা এই ওয়াজ শুনবে তাদের উপরে এই ওয়াজের প্রভাব পড়বে। ওয়াজ হতে হবে সম্পূর্ণরূপে, নসিহত হতে হবে সম্পূর্ণরূপে, বক্তৃতা, বক্তব্য, লেকচার যাই বলেন না কেন, দিনের ক্ষেত্রে দিনে যখনই কোনো দিনই বক্তব্য নসিহাত দেওয়া হবে, এগুলা হতে হবে সম্পূর্ণরূপে কৃত্রিমতা বর্জিত, সম্পূর্ণরূপে কৃত্রিমতা বর্জিত। যে আমি আমার বক্তব্যকে সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের এক্সট্রা অর্ডিনারি মাল মশলা এটার সাথে লাগিয়ে বেশ সুন্দর করে উপস্থাপন করি যাতে মানুষের কাছে এটা সুন্দর মনে হয়, কিংবা মানুষ বলে যে না খুব ভালো একজন বক্তা, খুব সুন্দর ওয়াজ করতেছেন, কিংবা সাময়িক সময়ের জন্য আমি উপস্থিত মানুষকে কাঁদানোর জন্য কিংবা হাসানোর জন্য একটা কিছু ওয়াজ করলাম, কিছু কথাবার্তা বললাম, এটা আসলে প্রকৃত অর্থে এ ধরনের নিয়ত এটা তো কোনো দায়ের মধ্যে থাকতেই পারে না, সত্যিকার কোনো দায়ের বৈশিষ্ট্য হতে পারে না। আর নিয়ত যদি ভালো থাকে তারপরেও এই যে আর্টিফিশিয়ালিটি, এই আর্টিফিশিয়ালিটি প্রকৃত অর্থে কোনো হাক্কানি দোয়াত, কোনো রব্বানি দোয়াতের মধ্যে এই দোয়াতের ওয়াজগুলা এই ধরনের সব কৃত্রিমতা থেকে বর্জিত হয়ে থাকে, কৃত্রিমতা থেকে মুক্ত হয়ে থাকে, তার ওয়াজের মধ্যে কোনো ধরনের কৃত্রিমতা থাকবে না। তার উদ্দেশ্য হবে যে তার অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো বের হচ্ছে সেগুলো যেন আরেকটা অন্তরে গিয়ে স্থান পায়, মিনাল কলবি ইলাল কলবি। সে আন্তরিকভাবে কথাগুলো বলবে, তার মনের মধ্যে থাকতে হবে আন্তরিকতা, যে এই কথাগুলো যেন এই কথাগুলো দ্বারা যারা যারা শুনতেছে তারা যেন উপকৃত হয়, এই কথাগুলো যেন তাদের মধ্যে মকবুলিয়ত পায়, এর দ্বারা যেন তারা হিদায়ত পায়, এই আকাঙ্ক্ষা এবং এই ভাব নিয়ে ওয়াজ করতে হবে। যদিও আজকে আমাদের সমাজের চিত্র দেখা যায় এর সম্পূর্ণ বিপরীত, নানান সুরে বিভিন্ন ধরনের
কথাবার্তা দিয়ে নিজের ওয়াজকে মানে সাজিয়ে গুছিয়ে অনেকে উপস্থাপন করে থাকে, কিন্তু আল্লাহ আলাম যে এই সমস্ত ওয়াদের মধ্যে আন্তরিকতা কিংবা সামিঈনরা সুতারা এর দ্বারা উপকৃত হোক, তারা হেদায়ত পাক, এই যে ভাব বা এই উদ্দেশ্যটা কতটুকু থাকে তা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন। দেখা যায় যে বেশিরভাগ ওয়াইজদের বক্তব্য মানে বক্তব্য যারা দেয়, যারা ওয়াজ নসিহত করে, তারা সব সময় নিজের কণ্ঠকে মানে কিভাবে সুন্দর করে উপস্থাপন করা যায়, কিভাবে মানে মানুষের কাছে মানুষ যেন বাহবা দেয়, এইটাই এই ধরনেরই মনে হয় তাদের বাহ্যিক আচরণে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরামদের বক্তব্য হতো সম্পূর্ণরূপে এই ধরনের কৃত্রিমতা মুক্ত। তারা যখন কথা বলতেন তখন মনে হতো যে অন্তর থেকে কথাগুলো আরেকটা অন্তরে গিয়ে গেঁথে যাচ্ছে। আর এসবের উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ সেটা কি ধরনের হতো। এটা প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেটুকু বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। হারিসুন আলাইকুম, তোমাদের প্রতি তিনি তার লিপসা থাকে যে তোমরা কি হও, হিদায়ত পাও। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের উপরে যেটা পৌঁছে সেটা তার তাকে কষ্ট দে, তোমরা যাতে হেদায়ত পাও সেই আকাঙ্ক্ষা তিনি সবসময় পোষণ করেন। এই ছিল সর্বশ্রেষ্ঠ দাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আর তার ওয়াজ, তার নসিহা কি ধরনের হতো, এর সামান্য কিছু নমুনা আমরা এখানে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস থেকে আমরা জানতে পারি। মাউইযাতুন ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন, এই হলো ওয়াজ বা নসিহত। দাঈ কিভাবে নসিহত করবে, তার নসিহতটা কি ধরনের হওয়া উচিত, এই সম্পর্কে এই হলো সংক্ষিপ্ত কিছু কথা। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়াসিয়ত করলেন, এবং তিনি উম্মাকে যখন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইযাতু মুওয়াদ্দিইন ফাউসিনা, মনে হচ্ছে এসব কথাবার্তা গুলো বিদায়ী কথাবার্তা, অতএব আপনি আমাদেরকে কিছু ওয়াসিয়ত করেন। নসিহত থেকে ওয়াসিয়ত অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তো সেই গুরুত্বপূর্ণ কথাগুলো কি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওইখান থেকে এইটা যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে দাঈর বক্তব্যের তার কন্টেন্টটা কি হবে। যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন আউসিনা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওয়াসিয়ত করলেন উসীকুম বিতাকওয়াল্লাহ, উসীকুম বিতাকওয়াল্লাহ। এবং আরো অনেক হাদিস থেকে জানা যায়, যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে তাকওয়া অবলম্বনের জন্য নির্দেশ দিয়েছেন, এবং কোরআনে কারীম সম্পর্কে বলছেন যে এটা হুদাল লিল মুত্তাকিন, ইয়া আইয়ুহা নাস ইত্তাকু রাব্বাকুম ان زلزله الساعه شيء عظيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده بارو شنق ايات الله جل وعلا মানব জাতিকে তাকওয়া অবলম্বনে নির্দেশ দিয়েছেন। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে সাহাবায়ে কেরামদেরকে তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন। ফিসির রিবাল আলাম, প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার জন্য নির্দেশ দিয়েছেন।
যেমন মুআযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানে গভর্নর করে পাঠালেন, তাকে পাঠানোর প্রাক্কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া মুআজ ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, মুআজ যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। সুতরাং এই যে তাকওয়া বা আল্লাহ ভীতি, সর্বোত্তম ওসিয়ত হলো এটা। আমি আমার নফসকে যখন ওসিয়ত করব তখন সেই তাকওয়ার ওসিয়ত করব, আমি আমার জাতিকে যখন ওসিয়ত করব তখন সর্বপ্রথম তাকওয়ার ওসিয়া। এই তাকওয়া যদি মানব জাতি মুসলমানরা যদি আল্লাহ ভীতি অর্জন করতে পারে, তাহলে হিদায়তের উপরে চলা তার জন্য সহজ হয়ে যাবে। এ বিষয়ে আমরা সম্ভবত গতকালকেও আলোচনা করছি যে আজকে আল্লাহ ভীতি না থাকার কারণে যত ধরনের দুরাচার পাপাচার যা হচ্ছে, এটা কেন? মানুষের অন্তরের মধ্যে আল্লাহ ভীতি নেই। এর জন্য সর্বপ্রথম যদি কেউ অন্তরের মধ্যে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় সঞ্চার করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে, তাহলে হিদায়তের উপরে চলা তার জন্য সহজ হয়ে যাবে। ভালো পথে চলা, মন্দকে বর্জন করা তার জন্য সহজ হয়ে যাবে। আর এই তাকওয়া কিভাবে অর্জন করতে হবে? এই তাকওয়া আসবে মারিফাতুল্লাহ দ্বারা। তাকওয়াটা আসবে আল্লাহকে জানার মাধ্যমে, আল্লাহকে চেনার মাধ্যমে। যে যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানবে, আল্লাহকে চিনবে, তার অন্তরের মধ্যে তত বেশি আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া সঞ্চারিত হবে। আর যার অন্তরের মধ্যে যত বেশি তাকওয়া থাকবে, সে তত বেশি হিদায়তের উপরে চলতে পারবে, হিদায়তের পথে চলতে পারবে, সত্যের পথে চলা, সৎ পথে চলা তার জন্য ততদিক সহজ হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওয়াসিয়ত করলেন, উসীকুম বিতাকওয়াল্লাহ, উসীকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওয়াসিয়ত করছি আল্লাহ ভীতির। আজকে আল্লাহ ভীতি না থাকার কারণে এই যে সমাজের মধ্যে যত ধরনের বিশৃঙ্খলা, যার ইচ্ছা যে যেভাবে ইচ্ছে চলতেছে, যার যা মনে হয় তাই করতেছে, কারণ কি? সে মনে করতেছে না যে একদিন তাকে আল্লাহ জাল্লা ওয়া আলার সামনে দাঁড়াতে হবে, একদিন তাকে তার সব কাজকর্মের জন্য, কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। এই চিন্তা তার মনের মধ্যে নেই, সে সম্পূর্ণরূপে উদাসীন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, সেই দিন তাকে তার প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহি করতে হবে। এই যে কথাটা সে সম্পূর্ণরূপে ভুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার প্রত্যেকটা কাজের জন্য জিজ্ঞেস করবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ ভালো কাজ করবে সেটা দেখতে পারবে, আর যে যাররা পরিমাণ মন্দ কাজ করবে সেও সেটা দেখতে পাবে। এই ভীতি বা এই উপলব্ধিটুকু যদি মানুষের মনের মধ্যে থাকে যে আমাকে আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে, যদি সেটা ভালো হয় তাহলে সেটার জন্য আমি প্রতিদান লাভ করব, আর যদি সেটা মন্দ হয়ে থাকে তাহলে তার জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে। এই উপলব্ধিটা যদি মানুষের মনের মধ্যে চলে আসে, তাহলে দেখা যাবে যে সে মন্দকে সহজেই বর্জন করতে পারতেছে এবং সহজেই সৎপথ অবলম্বন করতে পারতেছে। আর এটাই হচ্ছে মূলত তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া, যে আমার সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, সবকিছু শুনছেন, এবং সবকিছুর জন্য আমাকে তার কাছে জবাবদিহি করতে হবে। এটাই হচ্ছে তাকওয়ার মূল কথা, এখান থেকে তাকওয়া সঞ্চারিত হয়। আর যখন মানুষের মন থেকে এই বিষয়ে সে উদাসীন হয়ে যায়
যখন সে এই বিষয়গুলোকে ভুলে যায় তখনই সে বেপরোয়া হয়ে যায়, তখন সে তার হিতাহিত জ্ঞান বা কমন সেন্স যেটা সেটা সে হারিয়ে ফেলে এবং তার মন যা ইচ্ছে সে সেটাই করতে পারে। এর জন্য সর্বপ্রথম ওসিয়ত হলো ওসিকুম বিতাকওয়াল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওসিয়ত করলেন যে আমি তোমাদেরকে তাকওয়ার আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি। এরপরে এই ওয়াসিয়তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াসিয়তের মধ্যে দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ওয়াসমা ওয়া তাআ ওয়া ইন তাআমারা আলাইকুম আবদুন, শুনবে এবং আনুগত্য করবে, ওয়া ইন তাআমারা আলাইকুম আবদুন, যদিও তোমাদের উপরে আমির হয়ে যায় কোনো গোলাম, তোমাদের আমির হয়ে যায় শাসক হয়ে যায় কোনো গোলাম, তারপরেও তোমরা তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই যে ওসিয়তের মধ্যে এই দ্বিতীয় অংশটা, এই অংশটুকুর যে গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু অনুধাবন করছেন, যে তার তাকওয়া আল্লাহর ভীতি অর্জন করার ওসিয়তের পরে তার দ্বিতীয় ওসিয়তটাই আসছে আস-সামউ ওয়া তাআ। আর আমাদের সময়ের এই বাস্তবতা, বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে এই ওসিয়তটা যে কত বেশি প্রয়োজন, আশা করি প্রত্যেকটা সত্য অন্বেষণ মুসলমান প্রতিটি মুহূর্তে এই ওসিয়তের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনুভব করছে, উপলব্ধি করছে। আস-সামউ ওয়া তাআ, যদি তোমাদের উপরে কোনো গুলামও কি হয়ে যায়, শাসক হয়ে যায়, তাহলে তোমাদের করণীয় হলো তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে। কোন বর্ণনা রয়েছে যে যদি কোনো হাবশি গুলাম যার মাথা দেখতে একদম উস্কো খুস্কো, শুকনা আঙ্গুরের মতো, কিশমিশের মতো রুক্ষ কেশ, হিজিবিজি কেশ, মানে এ ধরনের কোনো গুলামও যদি তোমাদের আমির হয়ে যায়, তাহলে তোমাদের করণীয় হলো তার কথা শোনা এবং তার আনুগত্য করা। এর কারণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এটুকু করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরের অংশতে বলতেছেন যে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অনেকেই তারা দেখবে অনেক মতবিরোধ, অনেক মতবিরোধ তোমরা দেখতে পাবে। ওই মতবিরোধের সময় করণীয় কি? আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে অনুসরণ করা এবং আমার পরে হিদায়ত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাহ অনুসরণ করা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? এই যে তার যে নির্দেশ আস-সামউ ওয়া তাআ ওয়া ইন তাআমারা আলাইকুম আবদুন হাবশিয়্যুন, শোনা এবং আনুগত্য করা, যদি কোনো গোলাম তোমাদের আমির হয়ে যায়, এটাই হলো ইখতিলাফের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের করণীয়। কিন্তু এই যে ওয়াসিয়া, এটা কিন্তু এটা সাধারণ কোনো নসিহা ছিল না, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিয়া, যে যদি কোনো গোলাম তোমাদের উপরে আমির হয়ে যায়। এই কথা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চেয়েছেন? এবং অন্য রিওয়ায়েতে যেটা আছে কান্না রাসাহু যাবীবাতুন, তার মাথা যদি একদম কিশমিশের ঠুকার মতো হয়, তার চুলগুলো যদি একদম উস্ক খুস্ক রুক্ষ, মানে একদম ছন্ন ছাড়া একটা গুলাম, গুলামও যদি তোমাদের আমির হয়ে যায়, তারপরেও তোমাদের করণীয় হলো তার কথা শোনা এবং তার আনুগত্য করা।
এই নসিহত এই ওয়াসিয়তটা আমরা আজকে বিশেষ করে মুসলিম বিশ্বগুলাতে অভ্যন্তরীণ যে ফিতনা এবং ফাসাদ এবং অনৈক্যের মুসলমানদের মধ্যে অনৈক্যের অন্যতম কারণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াসিয়তটাকে গ্রহণ না করা, এই ওয়াসিয়তের প্রতি উদাসীনতা প্রদর্শন করা। আর শুধু উদাসীনতাই নয়, এই ওয়াসিয়তের সম্পূর্ণ বিপরীত কাজ করা, যার ফলে আজকে মুসলিম উম্মা তারা নিজেদের মধ্যে শতদা বিভক্ত এবং তারা পরস্পর দাঙ্গা হাঙ্গামা হত্যা এবং বিবাদ বিসম্বাদে তারা লিপ্ত। আর এই সুযোগে অমুসলিমরা তাদের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়ছে বা পড়তেছে যেভাবে খাদ্যপাত্রের উপরে খাদকরা ঝাঁপিয়ে পড়ে। যেমন অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিক আন তাতাদা আলাইকুমুল উমাম কামা তাদা আল আকলাতু ইলা কুসআতিহা, যেভাবে খাদ্যপাত্রের উপরে খাদকরা ঝাঁপিয়ে পড়ে ঠিক এইভাবে বিভিন্ন জাতি বিজাতিরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। আজকে মুসলমানদের বাস্তব অবস্থা সেটাই। মুসলমানরা তাদের নিজেদের মধ্যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াসিয়তটাকে গ্রহণ না করার কারণে নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা খুন খারাপিতে লিপ্ত। প্রায় প্রত্যেকটা মুসলিম দেশেই দেখা যায় এই চিত্র। আর এই সুযোগে অমুসলিমরা তাদেরকে বিভিন্ন বাতিল পথে তাদেরকে নিয়ে যাচ্ছে, তারা শয়তানের শিকার হচ্ছে, বিজাতীয়দের শিকার হচ্ছে, অথচ তারা নিজেরাই বুঝতে পারতেছে না। যদি মুসলমানরা শুধুমাত্র এই ওয়াসিয়তটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণরূপে ফলো করত, অনুসরণ করত, আস-সামউ ওয়া তাআ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আব্দ, তাহলে কিন্তু মুসলিম বিশ্বের চিত্র আজকে অন্যরকম হতো। মুসলমানরা নিজেদের মধ্যে এত দলে এত উপদলে বিভক্ত হতো না, মুসলমান রাষ্ট্রগুলো এত দুর্বল হতো না। অথচ দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ রহমতে প্রায় প্রত্যেকটা মুসলিম দেশকে রাষ্ট্রকে খনিজ সম্পদে ভরপুর রেখেছেন, তার অসংখ্য নিয়ামত দান করেছেন, যে নিয়ামত গুলা অনেক কাফের রাষ্ট্রকে দেওয়া হয়নি। এরপরেও আজকে মুসলমানরা বিশ্বের এক কথায় বৃহত্তম জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও তারা অনেক ক্ষেত্রে লাঞ্ছিত, তারা নির্যাতিত, তারা নিষ্পেষিত, তারা দুর্বল। এর কারণ কি? এর কারণ খুঁজলে দেখা যায় যে মুসলমানরা তারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ না, তাদের নিজেদের মধ্যে তারা শতদা বিভক্ত, নিজেদের মধ্যে অক্ষ নেই, ঐক্য নেই তাদের, তাদের মধ্যে অনৈক্য বিরাজ করছে, তাদের নিজেদের মধ্যে খুন খারাপি মারামারি দাঙ্গা হাঙ্গামা চলছে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা বিচার করি, বাংলাদেশে যাদের মধ্যে ভাজ্যত, যাদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত চলতেছে, এরা কারা? এদের অধিকাংশেরই পরিচয় হলো তাদেরকে জিজ্ঞেস করেন, তাহলে অবশ্যই তারা বলবে যে আমি মুসলমান। তাহলে সংঘাত কার মধ্যে, কাদের সাথে কাদের সংঘাত? মুসলমান দাবিদারদের সংঘাত মুসলমান দাবিদারদের সাথে, মুসলমানের সাথে মুসলমানের সংঘাত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটামাত্র হাদিস, এই একটামাত্র ওয়াসিয়তের উপরে যদি তারা আমল করত, আস-সামউ ওয়া তাআ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবশিয়্যুন ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবশিয়্যুন কা আন্না রাসাহু যাবিবা,
এটা দেখতে সুন্দর হোক, আনাড়ি হোক, আনস্মার্ট হোক, আনকালচার্ড হোক, একদম পথের একটা লোক হোক, যদি তোমাদের উপরে আমির হয়ে যায় তোমরা তার আনুগত্য করো, তাহলে কিন্তু আজকে বাংলাদেশের এই অবস্থা দাঁড়াতো না। কিন্তু দেখা যায় যে এই খারাপ অবস্থা, এই সংকটাপন্ন অবস্থার মুখোমুখি হওয়ার কারণ হলো এই ওসিয়তকে অবজ্ঞা করা, এই ওসিয়তকে উপেক্ষা করা, এই ওসিয়তের প্রতি উদাসীনতা প্রদর্শন করা। যারা আজকে নিজেদের মধ্যে মুসলমানরা যারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাতে লিপ্ত, বাংলাদেশ বলেন কিংবা অন্য যে কোনো রাষ্ট্রে বলেন, তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য প্রথমত যে নিজেদের কাছে ক্ষমতা নিজেদের কুক্ষিগত করা, কিংবা ক্ষমতা নিজের মানে চিরস্থায়ী বন্দোবস্ত নেয়া। কেউ চাইতেছে যে ক্ষমতা আমার হাতে আসুক, আর কেউ চাইতেছে যে রাষ্ট্র ক্ষমতা এটা যেটা আমার কাছে আছে সেটা আমি চিরস্থায়ী ভাবে ধরে রাখি। যদিও এই দ্বন্দ্ব বা সংঘাতের জন্য বিভিন্ন কারণ পেশ করা হয়, কিন্তু সেই কারণগুলার মূলে যে কারণ রয়েছে বা যে দাবি, যে চাহিদা, সেটা হচ্ছে এটি মূল চাহিদা বা দাবি, এটি যে যারা ক্ষমতায় আছে তারা চায় ক্ষমতা আমার কাছে চিরস্থায়ী ভাবে থাকুক, আমি ক্ষমতার অধিকারী, চিরস্থায়ী ভাবে থাকি। আর যারা ক্ষমতার বাইরে আছে তাদের কথা হলো যে ক্ষমতা আমাদের কাছে আসুক, আমাদের কাছে হস্তান্তর করো, আমরা ক্ষমতাসীন হই। উদ্দেশ্য কিন্তু এটি। এই দাবিকে যুক্তিযুক্ত করার জন্য বিভিন্ন কারণ পেশ করা হয়, সেই কারণগুলো দুই ভাগে বিভক্ত। সেই কারণগুলো সাধারণত দুই ভাগে বিভক্ত হয়ে থাকে। প্রথমত হলো যে এখানে কি নেই, দিনই কোনো কারণ নেই, দিনই কোনো কারণ নেই, সব কারণ হলো দুনিয়াবী কারণ। যে কারণে মুসলিম বিশ্বে তাদের মধ্যে বিটুইন দেম যে সংঘাত, যে বিবাদ চলে, তার পিছনে উদ্দেশ্য হলো একটাই, যারা ক্ষমতায় আছে তারা চায় ক্ষমতাকে নিজের হাতে চিরস্থায়ী ভাবে রাখতে, যারা ক্ষমতায় নেই তারা চায় ক্ষমতাটা নিজের হাতে নিতে। আর এই উদ্দেশ্যকে যুক্তিযুক্ত করার জন্য যে দাবিগুলো উপস্থাপন করা হয় সেই দাবিগুলো দুই ভাগে বিভক্ত। এক হলো যে দাবিগুলো এটা কোনো দিনই দাবি না, এটা হলো সবই দুনিয়াবী কিংবা জাগতিক দাবি। যেমন আমাদের দেশের যে প্রেক্ষাপট, এখানে যেটা হচ্ছে এর পিছনে কোনো দিনই কোনো কিছু নেই। মূল উদ্দেশ্য যেটা, যে কেউ বলতেছেন যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে ওনারা জীবিত করবেন, আর কেউ বলতেছেন যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হয়েছে এটাকে রক্ষা করবে, এটাই। এখানে তন্ত্রমন্ত্রের ব্যাপার, এখানে ইসলামের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তাদের কথা হলো ইসলাম ইসলামের জায়গায় থাকুক, পলিটিক্স পলিটিক্স এর জায়গায় থাকবে, আমরা আমরা জায়গায় আছি, বাস। এখানে ইসলামের কোনো সম্পর্ক নেই এগুলোর সাথে, তারা ইসলামকে সম্পূর্ণ একদম দূরে রেখে দিয়েছেন। আবার দেখা যায় মুসলিম বিশ্বের কোথাও কেউ ইসলাম প্রতিষ্ঠার নামে, দিন প্রতিষ্ঠার নামে তারা মুসলমান মুসলমানের সাথে সংঘাত এবং সংঘর্ষে লিপ্ত। যে দিন কায়েম করবেন, যারা ক্ষমতায় আছে এরা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতেছে না, কিংবা এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেছে না, সুতরাং ওয়ামাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের, অতএব কাফেরের সাথে যুদ্ধ করো এবং এদেরকে হটাও। এই হলো দুই ধরনের কারণ উপস্থাপন করা হয় নিজেদের ওই দাবিকে
এখন দুইটাই দুই কারণ কারণ যাই হোক না কেন, দিনই হোক অথবা দুনিয়াবি হোক, উদ্দেশ্য যে যে আছে ক্ষমতায় সে সরে যাবে, আমার কাছে ক্ষমতা দেবে, আমি ক্ষমতার মালিক হব। আর যারা ক্ষমতায় আছে তাদের উদ্দেশ্য হলো যে যে কোনো ভাবেই হোক আমাদেরকে ক্ষমতায় থাকতেই হবে, ক্ষমতা হাতছাড়া করা যাবে না। এই জায়গাতে যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ক্ষমতায় আছে তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে বর্ণিত প্রথম ওসিয়তটা তারা গ্রহণ করত, উসিকুম বিতাকওয়াল্লাহ তাকওয়াল্লাহ, তাহলে কিন্তু এই সংঘাত অটোমেটিক্যালি এটা কি হয়ে যেত, দূর হয়ে যেত। আর যারা ক্ষমতায় নেই, যারা ক্ষমতায় যাওয়ার জন্য এটুকু করতেছে, তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বিতীয় ওসিয়তটা গ্রহণ করত যে আস-সামউ ওয়াত-তাআ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, তাহলে কিন্তু মুসলিম দেশগুলোতে মুসলমানদের মধ্যে এই সংঘাত বিবাদ বিরাজ করত না, সবকিছু এখানেই বন্ধ হয়ে যেত। কতখানি মূল্যবান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওসিয়া, যে সমগ্র মুসলিম বিশ্বের বর্তমান পলিটিক্যাল যত সমস্যা সব সমস্যার সমাধান দেয়া হয়েছে এই মাত্র দুইটা ওসিয়তের মধ্যে, মাত্র দুইটা ওসিয়তের মধ্যে। যারা ক্ষমতাসীন আছে তারা যদি তাকওয়াল্লাহ অবলম্বন করত তাহলে সমস্যা শেষ হয়ে যায়, যারা ক্ষমতা নেই ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চাইতেছে তারা যদি এই দ্বিতীয় অপশনটা গ্রহণ করত, আস-সামউ ওয়াত-তাআ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, তাহলে কিন্তু আজকে মুসলিম বিশ্বের চিত্র এই বর্তমান যে চিত্র এটা ধারণ করত না। এখন যে প্রশ্ন যে আমরা আস-সামউ ওয়াত-তাআ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, যদি তোমাদের উপরে কোনো গোলাম আমির হয়ে যায় তাহলে তোমরা তার কথা শুনবে এবং আনুগত্য করবে। এখানে প্রশ্ন হলো যে তাহলে কি সর্বক্ষেত্রেই তার কথা শুনব এবং তার আনুগত্য করব কিনা? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিসে এই আনুগত্যের সীমা এবং পরিসীমার কথা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে আমরা কতক্ষণ পর্যন্ত শাসকের আনুগত্য করতে পারি, কতক্ষণ পর্যন্ত তার কথা শোনা যাবে। মালাম ইউমার বিমাসিয়া, যতক্ষণ পর্যন্ত না সে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানের কোনো নির্দেশ দেবে। এই সীমা নির্ধারণ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আনলিমিটেড না যে শাসক যাই বলবে আমরা তাই শুনব, আর যাই করবে হুকুম দেবে আমরা সেটাই মেনে নেব, এটা কিন্তু লাগামহীন ভাবে না, কিংবা এটা কি না আনলিমিটেড না, এটা লিমিটেড, এটা একটা সীমা আছে। সেই সীমাটা হলো যতক্ষণ পর্যন্ত না তারা আমাদেরকে কোনো নাফরমানের নির্দেশ দেবে। যখন নাফরমানের নির্দেশ দিবে তখন আর তাদের কোনো কথা শোনা যাবে না, ফালা সামা ওয়ালা তাআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানিমূলক কোনো কাজের নির্দেশ যদি প্রদান করে তাহলে এই ক্ষেত্রে শাসকের কথা শোনা যাবে না, তার কোনো আনুগত্য করা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মহান সৃষ্টিকর্তার নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসকদের কথা শোনা কিংবা তাদের আনুগত্য করা কতক্ষণ পর্যন্ত করা যাবে, কোন সীমা পর্যন্ত করা যাবে, সেই সীমারেখা নির্ধারণ করে দিলেন। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যদি তারা কোনো নাফরমানির নির্দেশ দেয় তাহলে আমরা সেখানে তাদের কথা শোনা যাবে না, তাদের আনুগত্য করা যাবে না। আর যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নাফরমানের নির্দেশ দেবে, যদি এরকম কোনো নির্দেশ না দেয়, হ্যাঁ, তাহলে তাদের উপর থেকে আনুগত্যের হাত সরিয়ে নেওয়া যাবে না, তাহলে আনুগত্যের হাত তাদের থেকে সরিয়ে নেওয়া যাবে না।
বরঞ্চ কি করতে হবে, তাদের আনুগত্য করে যেতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাল মারই আস-সামউ ওয়াত-তাআ ফিল মানশাতি ওয়াল মাকরা ওয়া ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়াতিল্লাহ ফা ইন আমারা বিমাসিয়াতিল্লাহ ফালা সামআ ওয়ালা তাআ। যে ব্যক্তির করণীয় হচ্ছে শোনা এবং আনুগত্য করা, এটা সুখে হোক দুঃখে হোক কষ্টে হোক কিংবা আনন্দে হোক, সে তার এটা পছন্দনীয় হোক কিংবা তার অপছন্দ অপছন্দ হোক, যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহর নাফরমানের কোনো নির্দেশ দিবে ততক্ষণ পর্যন্ত এই তাদের কথা শুনতে হবে এবং তাদের কথা তাদের আনুগত্য করতে হবে। যদি তারা ফাইন আমারা বিমাসিয়া, যদি শাসকরা কোনো মাসিয়াতে নাফরমানের কোনো নির্দেশ দেয়, ফালা সামা ওয়ালা তাআ, তাহলে তার কথা শোনা যাবে না এবং তার আনুগত্য করা যাবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিন আমিরিহি শাইআন মিন মাআসিয়াতিল্লাহ ফালইয়াকরাহ মা ইয়াতি মিন মাআসিয়াতিল্লাহ ওয়ালা ইয়ানজা'আন্না ইয়াদাম মিন তাআ ফাইন্নাহু মান ফারাকাল জামাআ মাতা মাইতাতান জাহিলিয়্যা। যে যদি তা কেউ তার শাসক থেকে আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ দেখে, তাহলে সেটা যেন সে অপছন্দ করে, সে তার অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করে, কিন্তু তাই দেখে সে যেন তার আনুগত্যের হাত গুটিয়ে না নেয়, আনুগত্যের হাত গুটিয়ে না নেয়। কারণ কি, যে কেউ জামাত থেকে এক মান ফারাকাল জামাআ, জামাত থেকে বিচ্ছিন্নতা অবলম্বন করবে এবং সে এমত অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, মাতা মাইতাতান জাহিলিয়া, তাহলে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। তাহলে দেখা যায় যে আমাদের জন্য আমাদের কি করণীয় সে বিষয়ে সুস্পষ্ট এবং সবিস্তারিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন। প্রথমত আমাদেরকে বললেন যে আমাদেরকে আনুগত্য করতে হবে, তাদের কথা শুনতে হবে, আনুগত্য করতে হবে। কতক্ষণ পর্যন্ত আনুগত্য করতে হবে? যতক্ষণ না তারা কোনো নাফরমানের নির্দেশ দেবে। যদি তারা কোনো নাফরমানের নির্দেশ দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করার নির্দেশ দেয়, তাহলে সেক্ষেত্রে তাদের আর কোনো কথা শোনা যাবে না, তাহলে তার কথা তার আনুগত্য করা যাবে না। নাফরমানিমূলক কোনো বিষয় কাজের নির্দেশ যদি দেয়, তাহলে তার আনুগত্য করা যাবে না, তার কথা শোনা যাবে না। এছাড়া ফিল মানশাতি ওয়াল মাকরাহি, পছন্দনীয় হোক কিংবা অপছন্দনীয় হোক, সর্ব অবস্থায় কি করতে হবে? আস-সামউ ওয়াত-তাআ, মাসিয়াতের আদেশ দিলে ফালা আস-সামআ ওয়ালা তাআ। আর যদি আপনি দেখেন যে আপনাকে কোনো মাসিয়াতের সে নির্দেশ দিচ্ছে না, কিন্তু সে যে কাজগুলো করছে সেগুলো আপনার কাছে পছন্দনীয় না, অপছন্দনীয় বাজে কাজ করতেছে, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হলো ফালিয়াকরাহ মা ইয়াতি মিন মাআসিয়াতিল্লাহ, এটাকে অপছন্দ করা, ঘৃণা করা। কিন্তু তাই বলে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কিংবা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়ে পড়া, এটা কোনোভাবেই পারমিসিবল না। যদি এই ক্ষেত্রে কেউ যদি উস্কানি দেয় যে সরকার বাজে কাজ করতেছে, চলো আমরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করি, আন্দোলন করি, হ্যাঁ, আমিরের বিরুদ্ধে, শাসকদের বিরুদ্ধে তাদেরকে কিভাবে উৎখাত করা যায় সেই প্রচেষ্টায় নিমগ্ন হই, এই ধরনের কোনো বাসবাসা যদি দেয়, তাহলে এটা কি, বুঝতে হবে যে সে মুসলমানদের ঐক্যকে, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়, মুসলমানদেরকে, মুসলমানদের জামাতকে বিচ্ছিন্ন করতে চায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাকুম ওয়া আমরুকুম জামিয়া ইউরিদু আন ইউফাররিকা জামাআতাকুম ওয়া আন ইশাক্কা আসাকুম আসাকুম ফাকতুলুহু কাইনা মান কান। যে তোমরা সবাই এক ঐক্যবদ্ধ আছো, এমত অবস্থায় যদি কেউ এমন কেউ আসে এবং তোমাদেরকে বিচ্ছিন্ন করতে চায়,
তোমাদের ঐক্যর মধ্যে ফাটক ধরাতে চায় তাহলে তাকে হত্যা করো, ফাকতুলুহ, সে যাই হোক তাকে হত্যা করো, ফাকতুলুহ কাইনাম মান কান। এই হাদিস গুলো থেকে কি প্রমাণিত হয়, একদম সহজ কথা যেটা, যতক্ষণ পর্যন্ত না শাসক বর্গ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানের কোন নির্দেশ দেবে ততক্ষণ পর্যন্ত আনুগত্যের হাত তাদের থেকে সরানো যাবে না, তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা যাবে না। যদি কেউ তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে বলে তাহলে বুঝতে হবে যে সে মুসলমানদের ফাটল ধরাতে চায়, মুসলমানদেরকে বিচ্ছিন্ন করতে চায়, এরূপ লোককে তোমরা হত্যা করো। যদি এখন প্রশ্ন হলো যে শাসক বর্গ যদি কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানিমূলক কোনো কাজের নির্দেশ দেয় তাহলে আমাদের কি করতে হবে, তাহলে প্রথম কাজ হলো যে কোনোভাবেই আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজে শাসকদের আনুগত্য করা যাবে না এবং তাদের কোনো কথা শোনা যাবে না। এছাড়া যে অনেক কিছু যেগুলা হয়তো শাসকরা যে কাজগুলো করতেছে আমার পছন্দ হচ্ছে না, হ্যাঁ, তজন্য তার বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করা যাবে না। যদি আল্লাহ নাফরমানিমূলক কোনো কাজের নির্দেশ দেয় তাহলে আমরা তার কথা শুনব না, তাহলে কি করব, তার বিরুদ্ধে মানে অবস্থান নেওয়া যাবে বা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। এই যে বিষয়টাতেই আজকে মুসলমান যুবকরা বিষয়টাকে সঠিকভাবে না বুঝার কারণে মুসলমান যুবকরা আজকে অনেক ধরনের মারাত্মক বিভ্রান্তিতে নিপতিত। কেউ বা ইসলাম প্রতিষ্ঠার নামে কিংবা গভর্নমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেছে না সেই দাবিতে সরকার উৎখাতের আন্দোলনে সচেষ্ট, কিংবা কেউ তার দুনিয়াবী জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য, সেটা গণতন্ত্র নামে হোক কিংবা আর কিছুর নামে হোক, হ্যাঁ, জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য সরকার উৎখাতের আন্দোলনে নিয়োজিত। প্রথমত কথা হলো যে আমাদের এই যে প্রথম এই যে দ্বিতীয় পার্ট, যেটা জাগতিক স্বার্থ সিদ্ধি, নিজের স্বার্থ সিদ্ধি কিংবা অন্য কোনো কিছু উদ্ধারের জন্য কিংবা প্রতিষ্ঠা করার জন্য কোরআন এবং সুন্নার আলোকে শাসকদের বিরুদ্ধে কোন ধরনের আন্দোলনে নিয়োজিত হওয়া চেষ্টা করা, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না এবং এটা জায়েজ না, এটা করা যাবে না। শুধুমাত্র একটা অপশনই আমাদের কাছে আছে, যদি শাসকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি দিন বিরোধী কোনো কাজ করার যদি নির্দেশ দেয় তাহলে সেক্ষেত্রে তাদের আনুগত্য আমরা করতে পারবো না, তাদের কথা শুনতে পারবো না। এখন কথা হলো যে এই ক্ষেত্রে কি আমরা শুধু বসে থাকবো যে তাদের কথা শুনলাম না এবং তাদের আনুগত্য করলাম না, এখানেই কি আমাদের দায়িত্ব শেষ, না আমাদের আর কিছু করণীয় আছে? সেই বিষয়ে সুস্পষ্ট রূপরেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, সে বিষয়ের সুস্পষ্ট রূপরেখা নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন যে এমত অবস্থায় আমরা কি করব। জুনাদা ইবনু আবি উমাইয়াহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু অসুস্থ অবস্থায় আমরা তার কাছে গেলাম, সেখানে গিয়ে তার জন্য দোয়া করলাম যে আল্লাহ আপনাকে সুস্থ করুন। তারপরে তাকে আমরা বললাম যে আমাদেরকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছেন এরকম একটা হাদিস আমাদেরকে বলুন যেটা দ্বারা
আল্লাহ আপনাকে উপকৃত করবেন। তখন তিনি বললেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বললেন, দাআনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবায়ানা ফাকানা ফিমা আখাযা আলাইনা আন বায়ানা আলা আস-সামি ওয়া আত-তাআ ফি মানশাতিনা ওয়া মাকরাহিনা ওয়া উসরিনা ওয়া ইউসরিনা ওয়া আছরাতিন আলাইনা ওয়াল্লা নুনাযিআ আল-আমর আহলা ইল্লা আন তারাও কুফরান বুওয়াহান ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান। সহি বুখারী এবং সহি মুসলিমে বর্ণিত হাদিস। যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আমাদের থেকে বায়আত নিলেন, যে বিষয়ের উপরে আমাদের থেকে তিনি বায়আত নিছিলেন সেটা হচ্ছে আমরা তার কাছে বায়আত দিয়েছিলাম এই বলে যে আমরা তার আলাসমি বত্তা শুনব এবং আনুগত্য করব, সুখে দুঃখে কষ্টে এবং আনন্দে। ও আসারাতিন আলাইনা, যদি আমাদের উপরে কেউ প্রাধান্য নিয়ে যায় বা আমাদের উপরে অন্য কাউকে যদি প্রাধান্য দিয়ে দেওয়া হয় তারপরেও আমরা শুনব এবং আনুগত্য করব। ও আল্লাহ নুনাজি আল আমর আহলা, আমরা বিষয় নিয়ে কর্তৃপক্ষের বিরোধিতা করব না যতক্ষণ না ইল্লা আন তারাউ কুফরান বুওয়াহান ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, আল্লাহর পক্ষ থেকে আসা সঠিক স্পষ্ট দলিল আছে এরকম কোন সুস্পষ্ট কুফুর যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত আল্লা নুনাজি আল আমর আহলাহু, বিষয় নিয়ে কর্তৃপক্ষের কোন সাথে বিরোধে লিপ্ত হব না, আমরা শুনব এবং আনুগত্য করব। এই হাদিসের আলোকে ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে শাসকদের বিরুদ্ধে খুরুজ, উলাদদের বিরুদ্ধে খুরুজ বা অস্ত্র ধারণ, আন্দোলন, সংগ্রাম এগুলা করা জায়েজ হবে দুটা শর্তে, দুটা শর্তে। যদি দেখা যায় যে তাদের থেকে এই যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটুকু বলে দিলেন সুস্পষ্ট ভাবে, ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহা, যদি সুস্পষ্ট কোনো এমন কোন কুফর দেখো যেটা কুফর হওয়া সম্পর্কে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট দলিল আছে, যদি এমন কিছু দেখো তাহলে কর্তৃপক্ষের সাথে বিরোধ করা যেতে পারে, নতুবা ও আল্লাহ নুনাজি আল আমরা আহলাহু ইল্লা আন তারাও, যদি দেখো তাহলে হয়তো এটা নেই, তাহলে কর্তৃপক্ষের সাথে বিরোধে যেতে পারো। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেছেন যে এটা হলো একটা শর্ত। আর দ্বিতীয় শর্ত যেটা, সেটা যেটা কোরআনে কারিমে বর্ণিত রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস দ্বারা যেটা প্রমাণিত, যে সেটা হচ্ছে যে তুমি যদি দেখো তোমার এই পরিমাণ শক্তি এবং সামর্থ্য থাকে যার দ্বারা তুমি এই মন্দকে পরিবর্তন করতে পারবে কিংবা এই জালিমকে পরিবর্তন করতে পারবে, এরকম শক্তি এবং সামর্থ্য যদি তোমার থাকে তাহলে তুমি কি করতে পারবে শাসকদের বিরুদ্ধে, তাহলে তুমি শাসকদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে পারবে, তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারবে। তাহলে হাদিস দ্বারা কি প্রমাণিত, যে শাসকদের বিরুদ্ধে অবস্থান গ্রহণের জন্য তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য শর্ত হল দুটো, একটা হলো যে যদি শাসকদের থেকে এমন কোনো কাজ দেখা যায় যে কাজটা হলো সুস্পষ্ট কুফুর, যে কাজটা কাতঈ দলিল দ্বারা কুফুর হওয়া প্রমাণিত, কাতঈ দলিল দ্বারা যে কাজটা কুফুর বলে সাব্যস্ত, এইরকম সুস্পষ্ট কোনো কুফুর যদি কেউ যদি দেখা যায় শাসকদের থেকে তাহলে ওই রকম কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে লিপ্ত হওয়া যাবে, মানে আন্দোলন না মানে তাদের বিরুদ্ধে তাদেরকে দমনের জন্য পদক্ষেপ নেওয়া যাবে।
এটা হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হলো যে এই পরিমাণ নিজেদের এই পরিমাণ শক্তি এবং সামর্থ্য থাকতে হবে যার দ্বারা তাদেরকে সফলভাবে তাদেরকে দমন করা যাবে। এই দুইটা শর্ত একত্রে যদি পাওয়া যায় তাহলে কেবল তখনই খুরুজ আলাল উলাত অথবা খুরুজ আলাল হুকাম করা যাবে। আর যদি এই দুইটা শর্ত না পাওয়া যায় তাহলে কোনো অবস্থাতেই তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ মানে তাদের বিরুদ্ধে কোনো তাদেরকে দমন করার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য কিংবা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এই সময়ে মুসলমানদের কাজ হলো কি আস-সবর আস-সবর আর নিজেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিস। সুতরাং সবগুলো বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা আমাদের কাছে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এখন যারা ইসলামী আন্দোলন কিংবা ইসলামী সংগ্রাম কিংবা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে যারা আন্দোলন বা সংগ্রাম করতেছেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো দুটো। এক, আপনারা যেখানে যাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেছেন কিংবা যাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন সংগ্রাম করতেছেন তাদের থেকে কি সুস্পষ্ট কোনো কুফর পাওয়া গেছে, এমন কোনো কুফর যেটা কুফর হওয়ার ব্যাপারে কতই কোনো দলিল রয়েছে? হয়তো আন্দোলন বা সংগ্রামে লিপ্ত অনেক গোষ্ঠী বা লোকের কাছে এই প্রথম শর্তটা তারা হয়তো পাইছেন, তাদের যারা প্রথমটা পাইছেন তাদের প্রতি আমাদের দ্বিতীয় প্রশ্ন যে আপনাদের কাছে কি এই পরিমাণ শক্তি এবং সামর্থ্য আছে যার দ্বারা আপনারা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারেন যে যাদের বিরুদ্ধে আন্দোলন বা সংগ্রাম করতেছেন তাদেরকে আপনারা প্রতিহত করতে পারবেন, এই পরিমাণ শক্তি এবং সামর্থ্য আপনাদের নিয়ে আপনারা কি এই এই সংঘাতে নামছেন কিনা, এই আন্দোলনে নামছেন কিনা? যদি এই প্রশ্ন করা হয় তাহলে আমার মনে হয় যে সাধারণ বিবেকবান এবং যারা এই সমস্ত দল বা গোষ্ঠীর অবস্থা সম্পর্কে জানেন তারা সবাই নির্দ্বিধায় এটুকু বলবেন যে অবশ্যই আমাদের কাছে এই পরিমাণ বা তাদের কাছে এই পরিমাণ শক্তি এবং সামর্থ্য নেই। যদি আপনার কাছে এই পরিমাণ শক্তি এবং সামর্থ্য না থাকে তাহলে যেখানে আপনার প্রতিপক্ষের কাছে রয়েছে শক্তিশালী গুলা বারুদ কামান, হ্যাঁ, যাদের কাছে রয়েছে হয়তো অ্যাটম বম বিভিন্ন ধরনের রাসায়নিক অস্ত্র, সেখানে আপনি এই সাধারণ বন্দুকের গুলি বন্দুক আর পিস্তলের পিস্তল নিয়ে মোকাবেলা করতে যাওয়া এইটা কি ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না? কোরআনে কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশের পরিপন্থী কিনা? অবশ্যই এটা এই আয়াতের সুস্পষ্ট পরিপন্থী কাজ। আপনার প্রতিপক্ষের কাছে যেখানে রয়েছে কি ভারী অস্ত্রশস্ত্র, যারা আপনাকে হাজার হাজার ফুট দূর থেকে আপনাকে আক্রমণ করতে পারতেছে, আর আপনার কাছে এমন কিছু রয়েছে যে আপনি হয়তো 100 ফুট দূর থেকে কিছু করতে পারতেছেন, যারা আপনার ধরাছোঁয়ার বা আপনার নাগালের বাইরে থেকে আপনাকে আক্রমণ করতে পারতেছে, এমত অবস্থায় আপনি তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হওয়া এটা কোরআনে কারীমের এই আয়াতের সুস্পষ্ট পরিপন্থী। ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, এই কারণেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে কি বলছেন, ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুল্লাহ,
ومن رباط الخيل ترهبون به عدو الله তোমার কাছে যদি এই পরিমাণ সাজসরঞ্জাম থাকে যার দ্বারা তুমি আল্লাহর দুশমনদেরকে বিতসন্ত্রস্ত করতে পারবে এই পরিমাণ যদি তোমার কাছে থাকে তুমি সেটা আগে কি করো সংগ্রহ করো এই আয়াতের মধ্যে দুটো বিষয় আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া শক্তি সংগ্রহ করো শক্তি প্রস্তুত করো সেই শক্তি কি সেই শক্তি দুই ধরনের প্রথমত নিজের ইমানি শক্তি এবং দ্বিতীয়ত হলো নিজের ম্যাটেরিয়াল শক্তি প্রথমত নিজের ইমানি শক্তি আজকে যারা বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নামে কিংবা ইসলামিক স্টেট কায়েম করার নামে যারা সশস্ত্র সংগ্রামে লিপ্ত তাদের প্রতি আমার প্রশ্ন আপনারা নিজের নাফসকে নিজেদেরকে জিজ্ঞেস করেন নিজেরা নিজেকে জিজ্ঞেস করেন যে আপনার মধ্যে ইমানি শক্তি কি পরিপূর্ণতা লাভ করেছে আমরা দেখি বিশ্বের অনেক মুসলমান দেশে অনেকেই জিহাদের নামে পাথর নিক্ষেপ করতেছে কিংবা বন্দুকের গুলি চালাইতেছে কিন্তু সুবহানাল্লাহ তার নিজের মধ্যে ইমানের পূর্ণতা নেই অনেকেই দেখা যায় দাড়িবিহীন অনেকেই দেখা যায় সালাতবিহীন অনেকেই দেখা যায় সিয়ামবিহীন হ্যাঁ তার নিজের মধ্যে ইমানের পরিপূর্ণতা নেই কুওয়াতে ইমানই যেটুকু দরকার আজকে মুসলমানদের মধ্যে এটা কি আছে আমরা তো নিজেদের ইমানকেই পরিপূর্ণ করতে পারিনি দ্বিতীয়ত কথা হলো যে আপনার কাছে কি পরিমাণ সাজ সরঞ্জাম আপনি যাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেছেন যেখানে তারা রাষ্ট্র পরিচালনাকারী যারা তাদের কাছে রয়েছে ভারী অস্ত্রশস্ত্র অজস্র ট্রেন্ড শূন্য তাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের বাহিনী সেই মোকাবেলায় আপনার যে 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 আপনার যে প্রস্তুতি আপনার ম্যাটেরিয়াল প্রস্তুতিটা কতটুকু প্রথমত কথা হলো কি যে নিজের ইন্টারনালি আমি কতটুকু শক্তিশালী আমার ইমান কতটুকু শক্তিশালী তৃতীয় কথা হলো আমার কাছে আমি বাহ্যিকভাবে কতটুকু শক্তিশালী প্রতিপক্ষের মোকাবেলায় দেখা যায় যে আমার কাছে এক হাজার ভাগের এক ভাগ এক ভাগের এক ভাগ শক্তির অধিকারী আমি নই তাহলে এটা কি জেনে শুনে নিজেকে মৃত্যুর মুখে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয় না এই কথাগুলো তখন যে যদি দেখা যায় যে প্রথম শর্ত পাওয়া গেছে অর্থাৎ যাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা হচ্ছে তারা কি তাদের মধ্যে কুফরে বোয়া আছে সুস্পষ্ট কুফুর আছে এবং যে বিষয়গুলো কুফুর হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই সুস্পষ্ট দলিল আছে কাতাই দলিল আছে তাহলে প্রশ্ন হলো যে আপনার কাছে এই শক্তি এবং সামর্থ্য আছে কিনা নতুবা কোন বিবেক বলবে এটুকু আজকে আপনি মৌচাকে যদি ঢিল মারেন তাহলে ঢিল হয়তো মারছে একজন লোক কিন্তু সেই মৌমাছিগুলা আক্রমণ করবে আশেপাশে যারা আছে সবাইকে তাহলে এটা আপনার এতে কি আপনি উপকার করলেন না অপকার করলেন আপনি মৌচাক থেকে যদি মৌ সংগ্রহ করতে যান তাহলে আপনাকে সেই প্রিপারেশন নিয়ে যেতে হবে যে পুরো মৌচাকটাকে আপনি প্রথমে ঘিরে ফেলতে পারেন এবং মৌমাছিগুলোকে যাতে বেরিয়ে না যায় কিংবা এগুলোকে কন্ট্রোল করা যায় কিংবা এগুলোকে তাড়িয়ে দেওয়া যায় সেই প্রস্তুতি নিয়ে আপনাকে সেখানে যেতে হবে যদি এই ধরনের কোনো প্রস্তুতি না থাকে আর আপনি বলেন ইনফিরু খিফাফান ওয়া সিকালা আপনি যদি বলেন ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ তাহলে এটা কি তাওয়াক্কুল হলো কোন সুস্থ বিবেক কি বলবে এটা যে এটা 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 মানে সঠিক কাজ আপনি একা হয়তো ঢিল দিছেন আপনারা দুইজন হয়তো ঢিল মারছেন কিন্তু এই ঢিল মারার কারণে এই মৌমাছিগুলো আশেপাশের নিরপরাধ লোকগুলোকে আক্রমণ করবে আজকে বিশ্বব্যাপী মুসলমানদের যে অবস্থা দেখা যাচ্ছে যে হয়তো ভুল করতেছে এই ধরনের কিছু বিভ্রান্ত কিংবা ওয়াসওয়াসার শয়তানের ওয়াসওয়াসার শিকার কিছু যুবকরা কিন্তু আক্রান্ত হচ্ছে নিরপরাধ নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা সবাই তাদের কারণেই
নিরাপরাধ মুসলমানরা আজকে নিহত হচ্ছে, আহত হচ্ছে, এটা তাদের এই আহাম্মকির কারণে। যখন আপনি মৌচাক থেকে মৌ সংগ্রহ করতে যাবেন, তাহলে তখন আপনাকে যে আমি এই এই চাকটাকে পুরোপুরি আমি কন্ট্রোল করতে পারবো, আপনাকে সেই প্রস্তুতি নিয়ে যেতে হবে। আইএস সহ যারাই আজকে সশস্ত্র সংগ্রামে লিপ্ত ইসলামিক স্টেট কায়েমের নামে, আপনারা কোথা থেকে গেছেন? প্রথমত কথা হলো যে আপনারা যে জায়গাতে গেছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আসছে, ওই এলাকার প্রকৃতি, ওই এলাকার লোকজন কোন জায়গায় গিয়ে কোনো কিছু প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই সেখানের পরিবেশ, সমাজ, এগুলার সাথে পূর্ব পরিচয় থাকতে হয় এবং এগুলার সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। প্রথমে সে মানিয়ে নেওয়ার অর্থ এই কথা না যে আমি সেই সমাজের অন্তর্ভুক্ত হয়ে যাব, সেটা না, মানে ওইখানের পরিবেশ, প্রকৃতি, সমাজ, এগুলো সম্পর্কে একটা ধারণা নিতে হয়, জানতে হয় সেটা কতটুকু আছে। আমরা যদি মেনে নেই যে হ্যাঁ তারা জানেন ওই এলাকার পরিবেশ, মানে সামাজিক অবস্থা সবকিছু সম্পর্কে জানতেছেন, হ্যাঁ একটা ধারণা নিয়ে ওনারা গেছেন, তাহলে প্রশ্ন হলো আপনাদের ইমানি শক্তি কতটুকু আছে, মুসলমানদের ইমানি শক্তি আজকে কতটুকু। যদি মুসলমানদের মধ্যে সেই ইমানি শক্তি থাকতো আসহাবে বদরের মতো, তাহলে আমরা আশা করতাম যে সেই 313 জন যেভাবে 3000 মোকাবেলা করে সফল হয়েছিলেন, হ্যাঁ তাহলে আজকে হয়তো আমরা মনে করতাম যে 3000 তারা হয়তো কমপক্ষে হয়তো 4000 মোকাবেলা করে আসতে পারে। হাই হাত, হাই হাত। এটা তো কল্পনাও করা যায় না। আইদুলাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, সেই ইমানি শক্তির দিক থেকে আমরা অনেক দুর্বল। দেখেন বেশিরভাগ যে যারা কি করতেছে, যারা এই ধরনের ইসলামিক স্টেট কায়েমের নামে আন্দোলন করতেছে কিংবা ইসলামী রাষ্ট্র কায়েমের নামে, ইসলামী বিধান কায়েমের নামে আন্দোলন করতেছে, আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে যে আমি কেন এটুকু করতে চাইতেছি, এবং আমি কি প্রথমে আমার ইসলামিক স্টেট আমি আমার নিজের মধ্যে সেটা কায়েম করতে পারছি কিনা। প্রথমত আমার নিজেকে চেঞ্জ করতে হবে, তারপরে আমার পরিবার, আমার সমাজ, এরপরে আমার রাষ্ট্র, সেটা কতটুকু হয়েছে দেখা যাবে। যে এর বেশিরভাগ পিছনে, এর বেশিরভাগ ক্ষেত্রে এর পিছনে উদ্দেশ্য হলো যে আমি ক্ষমতার অধিকারী হব, আমি রাষ্ট্র পরিচালনা করব, যশ, খ্যাতি, সুনাম, ধন সম্পদ, এইগুলাই বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের। আর যদি এই ধরনের উদ্দেশ্য না হয় থাকে, যে কেউ হয়তো তার সঠিকভাবে ওইটাই উদ্দেশ্য যে সে দিন কায়েম করতে চায়, তাহলে ভালো কথা। দিন কায়েম করার জন্য আপনি যেখানে আসছেন, তাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে আপনি আন্দোলন সংগ্রাম করতে চাইতেছেন, তাদের মোকাবেলা করার জন্য মোটামুটি যুক্তিসঙ্গত, মোটামুটি যুক্তিসঙ্গত প্রস্তুতি আপনার আছে কিনা। যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে নেই, আমার সে ধরনের যুক্তিসঙ্গত কোনো প্রস্তুতি নেই, এটা আমি নিশ্চিতভাবে জানি, তার হাজার ভাগের এক ভাগও নেই, সেটাও আমি জানি। এরপরেও যদি আমি কি করি, তাহলে এটা হবে আত্মহত্যার সামিল। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এখন যে লাস্ট প্রশ্ন যেটা, যে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাদের করণীয় হচ্ছে যদি আমাদের এই পরিমাণ প্রস্তুতি না থাকে, কুবত শক্তি সামর্থ্য না থাকে, যার দ্বারা আমরা মুনকারকে, বাতিলকে প্রতিহত করতে পারবো, জালিম শাসককে আমরা উৎখাত করতে পারবো, আমরা মন্দকে ভালো দিয়ে পরিবর্তন করতে পারবো, এই প্রস্তুতি যদি আমাদের না থাকে, শক্তি এবং সামর্থ্য যদি আমাদের না থাকে, তাহলে এমতাবস্থায় আমাদের কাজ হল সবর করা এবং আমাদের কাজের দরজা আরো দুইভাবেই খোলা, আমাদের কাজের দরজা আরো দুইভাবে খোলা। প্রথমত আমাদের একটা দরজা সবসময় খোলা, সেটা হচ্ছে আল মুনাসাহা, আল মুনাসাহা ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, ওয়াসিয়ত করা, নসিহত করা, এটা আমরা সবসময় করতে পারি। শেখ হুসাইন রহিমাহুল্লাহ
এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন যে এই যে আমরা মুনাসাহা মুনাসাহা করব, এই মুনাসাহার একটা পদ্ধতি আছে। কিভাবে? আপনি দেখেন যে যারা সরকারে আছে, যারা দেশ পরিচালনা করতেছে, উলাদ যারা আছে, তাদের কাছের মানুষ যাদের দ্বারা আপনি আপনার আপনি তাদের পর্যন্ত পৌঁছাতে পারেন কিংবা আপনার বক্তব্য তাদের পর্যন্ত আপনি পৌঁছে দিতে পারেন, আপনি তাদের মাধ্যমে উলাদদেরকে নসিহা প্রদান করেন। এটা খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সবারই এটা খেয়াল রাখা উচিত। নসিহাত দেওয়ার নামে, নসিহাত দেওয়ার নামে যেমন আজকে এই নসিহাত হবে, হতে হবে নসিহা আমিকা, নসিহা সাতহাইয়া যদি হয়, বাসা বাসা নসিহাত, হ্যাঁ, তাহলে এটা কি হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। এই ক্ষেত্রে নসিহাত দিতে হবে অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশে, খুব ঠান্ডা মাথায় এবং এমন ভাবে যাতে এই নসিহাতের একটা গুরুত্ব প্রকাশ পায়। আজকে পল্টন ময়দানে কিংবা আলী আহমদ শাহ মাঠে কিংবা লালদিঘি ময়দানে সরকারকে নসিহাত দেওয়া হলো, এই নসিহাতটা কিন্তু এফেক্টিভ না, এই নসিহাতটা এফেক্টিভ না। যে নসিহাতটা হয়তো আপনি লালদিঘির মাঠে চিল্লাফাল্লা করে আপনার গলা ভাঙতেছেন কিংবা আলিয়ার মাঠে কিংবা পল্টন ময়দানে আপনি ভাষণ দিয়ে জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন, কিন্তু সরকারে যারা আছে তারা আপনার এগুলা শোনার এই কর্ণপাতি করতেছে না, এগুলা তাদের কানেই পৌঁছাইতেছে না। কি বলছে? যে না, ওই কিছু পাগল ছাগল কিছু এখানে চিল্লাপাল্লা করছে, হয়তো এইটুকুই বাস। হ্যাঁ, সরকারের বিভিন্ন যে সংস্থাগুলো আছে তারা হয়তো এটা রিপোর্ট করবে যে না, এইগুলা এই কিছু পাগল ছাগল এখানে কি হয়েছিল, এই চিল্লাপাল্লা করে তারা চলে গেছে, শেষ, দ্যাটস অল। আপনার এই জ্বালাময়ী ভাষণ কিংবা আপনার এই এত সব কথাবার্তা চিল্লাপাল্লা এগুলা কোনো কাজে আসলো না। ঠিক ওই জায়গাতে যদি আজকে আপনাদের মধ্য থেকে কিছু লোক যারা যারা যাদের যারা ভাব গম্ভীর, ওয়েটফুল, যারা হিকমার সাথে প্রজ্ঞার সাথে কথা বলতে পারে, বিদ্যালীল কথা বলতে পারে, এই ধরনের লার্নেড লিটারেট এবং প্রজ্ঞাশীল কয়েকজন যদি দেখা যায় যে হয়তো উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে একদম প্রাইভেটলি বসার একটা ব্যবস্থা করতে পারতেছে এবং গিয়ে সেখানে যদি তাদেরকে নসিহাত দেয়, তাহলে অবশ্যই এটা একটা পজিটিভ রেজাল্ট আশা করা যেতে পারে। আর যদি পজিটিভ কোনো রেজাল্ট নাও আসে, তারপরেও এটার দ্বারা কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে না, এটা বলা যায় নিশ্চিন্তে। আর যদি হয়ও, তারপরেও কি, এইটুকু বলতে পারবেন যারা এই 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 পর্যন্ত এইভাবে নসিহাত দিলেন, তারা এইটুকু বলতে পারবেন যে তারা তাদের ডিউটিটা ডিসচার্জ করছেন, যে তারা সত্যটা পৌঁছেছেন, তাওয়াসাউ বিল হকের উপরে তারা আমল করছেন। কিন্তু আপনি দেখেন আমাদের দেশ সহ অন্যান্য মুসলমান দেশগুলোতে এই যে ব্যবস্থা, এটা কি করা হচ্ছে? ওপেনলি বিভিন্ন মাঠে ময়দানে বাস, হ্যাঁ, যখনই যে গভর্নমেন্ট থাকতেছে এই গভর্নমেন্টের বিরুদ্ধে কথাবার্তা, হ্যাঁ, ওপেনলি বলা হচ্ছে, কিন্তু এগুলা কোনো কিছুই হচ্ছে না, এতে কোনো কাজই হচ্ছে না। এফেক্টিভ ওয়ে যেটা, সেটা কিন্তু আমরা করছি না, অথচ এই দরজা আমরা সবসময় খোলা, আমরা বসতে পারি। আজকে আমাদের বাংলাদেশের বলেন কিংবা অন্যান্য দেশের যে সমস্ত শাসকরা আছেন, যারা যারা সরকার প্রধান হোক বা অন্যান্য যারা আছে কর্তৃপক্ষ যারা আছে, তারা তো এমন কোন না যে ভিন্ন গ্রহের তারা কোনো লোক না, যে আমরা তাদের কাছে পর্যন্ত পৌঁছতে পারবো না আর তাদের কাছে যেতে পারবো না, এমন তো কিছু না। হয়তো তাদের শিডিউলটা পেতে হবে আমাদেরকে এক মাস পরে, ঠিক আছে, আমরা এক মাস পরে যাই, তাদের সাথে কথা বলি যে এই এই বিষয়গুলো, এইগুলা কি আমাদের কাছে মনকার মনে হচ্ছে, এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি এগুলো আপনারা করেন তাহলে এটা জাতির জন্য এবং আপনাদের জন্য মঙ্গলকর হবে, মঙ্গলজনক হবে। নসিহাতের এটা হলো একটা উপায়। সেকেন্ডলি হলো শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, নসিহাত যখন দিতে যাবে তখন তুমি মাফতুহা এবং মুগলাকা যেন না হয়, যে শুধুমাত্র আপনারা এই করছেন, আপনারা এই করছেন, সরকারকে শুধু দোষারোপ,
আপনারা এই করছেন এই করছেন এই করছেন মানে সরকারের যত আয়েব দোষ ত্রুটি যা আছে সবকিছু তাকে বলে আসলাম, এটা কিন্তু নসিহা না। আপনার নসিহা হতে হবে মফতুহা এবং মফতুহা। আপনি সরকারকে প্রজ্ঞার সাথে হিকমার সাথে আদবের সাথে বলবেন যে এই কাজগুলো জাতির জন্য কল্যাণকর হচ্ছে না, এই কাজটা ইসলামের জন্য মুসলমানের জন্য ভালো হচ্ছে না, এই কাজগুলো মুনকার মনে হচ্ছে, এবং এর পরিবর্তে আপনি তাকে কিভাবে এই মুনকার থেকে বেশি বেরিয়ে আসতে পারে সেই রাস্তাও আপনাকে তাকে দেখিয়ে দিতে হবে, অল্টারনেটিভ বলে দিতে হবে যে আপনারা যদি এই কাজের পরিবর্তে এইটুকু করেন, এই কাজের পরিবর্তে যদি আপনারা এইটুকু করেন। হ্যাঁ, আজকে আপনারা গ্যাস বলেন ইলেকট্রিসিটি বলেন এগুলার উপরে সুদ নিচ্ছেন, চক্রহারে সুদ নিচ্ছেন। হ্যাঁ, এইগুলার পরিবর্তে যদি আপনারা গ্যাসের দাম আপনারা পার ইউনিট যদি বা ইলেকট্রিসিটির দাম আপনারা পার ইউনিট আরো 25 পয়সা করে বাড়িয়ে নেন, কিন্তু ওই 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 সুদটা আপনারা কি করেন? তো তাকে অল্টারনেটিভ দেখিয়ে দিতে হবে, এবং এটি হচ্ছে কোরআনে কারীমের নির্দেশনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ হলো তাই। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। রাঈনা বলতে নিষেধ করা হলো, কিন্তু কি বলবে সেটাও বলে দেয়া হলো, ওয়া কুলু উনজুরনা, রাঈনা বলো না উনজুরনা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এর নিদর্শন পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন সাহাবী খায়বার থেকে সবচেয়ে উত্তম কিছু কি নিয়ে আসলেন, খেজুর নিয়ে আসলেন, এবং সেগুলা এক সার পরিবর্তে দুই সার পরিবর্তে এক সা নিতে চাইলেন, এক সার দুই সার পরিবর্তে তিন সা নিতে চাইলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারণ করলেন এবং বললেন যে তুমি এগুলা বিক্রি করে উত্তমটা কিনে নাও। মানে তাকে একটা অল্টারনেটিভ দিয়ে দিলেন। মানে যখন এক সায়ের পরিবর্তে দুই সা, দুই সায়ের পরিবর্তে তিন সা নিতে চাইলেন, তখন বললেন যে না, এইগুলা তুমি মন্দ যেহেতু যেটা ভালো মন্দের মিশ্রণ যে খেজুর গুলা আছে ওইগুলাকে তুমি বিক্রি করে দাও, এবং এর মোকাবেলায় যে টাকাটা পাবে ওই টাকা দিয়ে তুমি ভালো খেজুর কিনে নাও। এইভাবে আরো অসংখ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যে অসংখ্য এক্সাম্পল দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মুনকার থেকে নিষেধ করছেন তখনই এর সাথে সাথে কি করতে হবে ভালো পথটা দেখিয়ে দিচ্ছেন। তা আপনারা যখন উলাদদেরকে হুকামদেরকে যখন নসিহাত করবেন তখন শুধুমাত্র তাদের যে মন্দ দিকটাই বলবেন তা না, মন্দটা বলেন এবং সাথে সাথে এই মন্দ থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই পথটাও দেখিয়ে দেন। এটি হচ্ছে মুনাসাহা। তো এই মুনাসাহার দরজা কি, এটা আমাদের জন্য সবসময় খোলা আছে। তৃতীয়ত হলো যে আমরা মুজাবাহা, এই মুজাবাহার যে যখন বা মুদাফা, এই মুদাফার জন্য শর্ত হলো দুইটা, যে দুইটা শর্ত সম্পর্কে যে আমরা যখন তাদেরকে সশস্ত্র ভাবে আমরা প্রতিরোধ করতে যাব তখন এখানে দুইটা শর্ত, যে দুইটা শর্ত আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি, যেটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, অবশ্য শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ এটা আরো অত্যন্ত ক্লিয়ারলি এবং আরো ডিটেইলস উনি বলছেন। ওই দুইটা শর্ত যেখানে ইজমালান আমি এই কথাগুলো বলছি যাতে কেউ কি না করেন, যে হয়তো কেউ পেতে পারেন যে ইবনু বাজ রাহিমাহুল্লাহ উনি বলছেন দুইটা শর্তের কথা, ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ সেখানে বলছেন পাঁচটা শর্তের কথা, কিন্তু এই দুইটা কথার মধ্যে কিন্তু কোনো কন্ট্রাডিকশন নেই। কারণ শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই দুইটা শর্তের মধ্যেই কিন্তু তার ওই সবগুলা, এগুলা ইজমালান মুজমালান, আর শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ যে পাঁচটা শর্তের কথা বলছেন সেটা হচ্ছে মুফাসসালান, তফসিল তফসিল তফসিলের সাথে, ওই দুইটার মধ্যেই কিন্তু এই পাঁচটা অন্তর্ভুক্ত। যেমন শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ ওই যে হাদিসে বলা হয়েছে ইল্লা আনতারাও কুফরান বওয়াহা, ইল্লা আনতারাও
كفرا بواحا عندكم من الله فيه برهان সেই হাদিসের ভিত্তিতে তিনি বলছেন যে প্রথমত এটা অত্যন্ত সূক্ষ্ম বিষয়, অত্যন্ত সূক্ষ্ম বিষয়। রাহিমাল্লাহু শেখ হুসাইমিন এই হাদিস থেকে কিভাবে তিনি পয়েন্ট আউট করছেন দেখেন, ইল্লা আনথারাও, প্রথমত ওই হাদিসে বলা হয়েছে ওয়া আল্লা নুনাজিআল আমরা আহলাহু ইল্লা আনথারাও, যদি তোমরা দেখো। এই কথার উপরে আনথারাও এই শব্দ থেকেই ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ পয়েন্ট আউট করতেছেন যে এই হাদিস থেকে জানা যায় যদি তোমরা দেখো তাহলে দেখতে হবে, কর্তৃপক্ষের বিরোধিতা করতে হলে প্রথমে দেখতে হবে। আমি শুধু শুনলাম যে কি করতেছে ফুলান কিংবা গভর্নমেন্ট বা শাসকবৃন্দ এই করতেছে এই করতেছে না, এটা শুধু শুনেন শুনলেই হবে না, ইল্লা আন তারাও এখানে দেখার কথা বলা হয়েছে। আপনাকে সচক্ষে ইলমুল ইয়াকিন হতে হবে অথবা আইনুল ইয়াকিন হতে হবে, দুইটা দুইটা থেকে একটা। আপনি নিজের নিজে এই সম্পর্কে জানতে হবে অথবা আপনার সচক্ষে দেখতে হবে, ইল্লা আন তারাও, এটা হলো প্রথম শর্ত। হয় আপনি যে সরকার অপকর্ম করতেছে, দুরাচার করতেছে, আল্লাহর মাসিয়াত করতেছে, এই বিষয় সম্পর্কে মাসিয়াতের নির্দেশ দিচ্ছে, এই সম্পর্কে এসব বিষয় সম্পর্কে আপনাকে দেখতে হবে, আপনি হয় সচক্ষে দেখবেন অথবা নিজে ইলমুল ইয়াকিন হতে হবে আপনাকে, আপনি নিজে জানতে হবে এই বিষয়গুলো। যে শোনা শোনা কথা বলা হচ্ছে এইভাবে সরকারের বিরুদ্ধে এই বলাবলি হচ্ছে, আর সেই বলাবলির উপরে যদি আপনি বলেন যে আপনি জেনে গেছেন তাহলে হবে না, যে সরকার কুফরে বোয়াহ করতেছে তাহলে হবে না, ইল্লা আন তারাও দেখতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে সেটা কি হতে হবে, কুফরান, সেটা কুফুর হতে হবে, সরকার যেটা করতেছে সেটা কুফুর। লা ফিসকান, হয়তো এমন কোনো কাজ করতেছে যে কাজটা কুফুর, না ফিস্ক ফাসিকি পাপাচার না, তাহলে তার তার বিরোধিতা বিরোধিতায় আপনি যেতে পারবেন না। ইল্লা আন তারাও কুফরান, সেটা কুফুর হতে হবে, ওই কাজটা কুফুর হতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে সেই কুফুরটা হতে হবে বোয়াহান, সুস্পষ্ট। যদি কুফুরটা হয় এমন যে এটার মধ্যে কোনো তাবিলের কিংবা এটার কোনো ব্যাখ্যার কোনো সুযোগ আছে, এখানে সে যেটা করতেছে তার একটা ব্যাখ্যা আছে, তার আত্মসমর্থনমূলক একটা ব্যাখ্যা সে দিতে পারবে, এই ধরনের যদি কিছু হয় তাহলে হবে না, বোয়াহান, একদম সুস্পষ্ট কুকুর হতে হবে, যেটা সম্পর্কে অন্য কোনো কি নেই, তাবিলের কোনো অবকাশ নেই, কোনো আর কোনো ব্যাখ্যা থাকার কোনো অবকাশ নেই, যে উইদাউট এনি এক্সপ্লেনেশন এটা কি কুকুর, এটাকে কুকুর ছাড়া আর কিছু বলার কোনো অবকাশ নেই, যে এটা সুস্পষ্ট কুকুর। তাহলে এই হলো তিনটা শর্ত। চার নম্বর শর্ত হলো যে এইটা তো কুকুর, সুস্পষ্ট কুকুর হবে, কিন্তু সেই সুস্পষ্ট কুকুরটা আপনি বললেই হবে না, এটা যে কুফুর সে বিষয়ে ইন্দাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, এই বিষয়ে আপনার কাছে দলিল থাকতে হবে আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ দলিল কাতাই থাকতে হবে, সুস্পষ্ট অখ্যাত্য দলিল থাকতে হবে যে এটা কুফুর। এই হলো চারটা শর্ত। এবং পাঁচ নম্বর শর্ত যেটা, যে আপনার কাছে এই পরিমাণ শক্তি এবং সামর্থ্য থাকতে হবে যে যদ্বারা আপনি নিশ্চিত হতে পারেন যে যে শক্তি এবং সামর্থ্য দ্বারা আপনি ওই মন্দকে পরিবর্তন করতে পারবেন কিংবা তাকে প্রতিহত করতে পারবেন, এই শক্তি এবং সামর্থ্য থাকতে হবে। এই হলো পাঁচটা শর্ত যদি পাওয়া যায় তাহলে তখনই কিন্তু কর্তৃপক্ষের সাথে বিরোধে লিপ্ত হওয়া যাবে, তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা যাবে। আর যদি এগুলো না থাকে তাহলে কোনো অবস্থাতেই সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, বরং এক্ষেত্রে আমাদেরকে আমাদের কাজ হচ্ছে আস-সবর, আস-সবর, সবর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় আল্লাহর কাছে চাওয়া দরকার, ওয়ালা তুসাল্লিত আলাইনা বিযুনুবিনা মাল্লা ইয়াখাফুকা ফিনা ওয়ালা ইয়ারহামুনা,
আমাদের গুনাহের কারণে, পাপের কারণে আল্লাহ যেন আমাদের উপরে এমন কাউকে মুসল্লত করে না দেন, চড়াও করে না দেন, যারা আমাদেরকে আমাদের প্রতি দয়া করবে না আর যারা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে না। এ ধরনের জালিম অত্যাচারীদের থেকে আমরা যেন আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করি, তাদের অত্যাচার থেকে নাজাতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আর এই অত্যাচারের উপরে আমরা ধৈর্য ধারণ করি। সেই ধৈর্য ধারণটা শুধু অত্যাচারকে ধৈর্য ধারণ, অত্যাচারকে মেনে নিলেই হবে না। কি করতে হবে? সেই নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তারপরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ, এই এগুলাকে আঁকড়ে ধরতে হবে, শক্তভাবে ধরতে হবে। হ্যাঁ, আর মুহদাসাতুল উমুর বিদআত থেকে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে, কারণ প্রত্যেকটা মুহদাসাতুল উমুর হচ্ছে বিদআ আর প্রত্যেকটা বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা এবং সবগুলো পথভ্রষ্টতার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তো আমরা যখন দেখব জালিম শাসক তার থেকে যা হচ্ছে আমরা তাকে প্রতিরোধ করার ক্ষমতা নেই, এমত অবস্থায় আমাদের করণীয় হলো সর্বাবস্থায় আমাদের জালিম শাসক তাকে প্রতিরোধের ক্ষমতা থাকুক বা না থাকুক, সর্বাবস্থায় যে আমাদের করণীয় হলো সুন্নার উপরে সুন্নাকে আঁকড়ে ধরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরা, এটাই হচ্ছে আমাদের অবলম্বন এবং এটাই আমাদেরকে সঠিক পথ দেখাবে এবং এটাই আমাদেরকে সফলতার পথে নিয়ে যাবে। তো ধৈর্যের সাথে, ধৈর্যের সাথে সুন্নার উপরে সবর করা, আস-সাবরু আলা আত-তামাসসুক বিস-সুন্নাহ, আস-সাবর আলা আত-তামাসসুক বিস-সুন্নাহ। এখানে ধৈর্য ধারণ করার অর্থ হলো যে সুন্নাকে আঁকড়ে ধরার উপরে ধৈর্য ধারণ করা। আর জালিমদের পক্ষ থেকে, হুকামদের পক্ষ থেকে যে জুলুম হচ্ছে এটাকেও আল্লাহর জন্য তার উপরে ধৈর্য ধারণ করা, ব্যাস। আর সাথে সাথে আল্লাহ জাল্লা ওয়া আলার কাছে প্রার্থনা করা যেন তিনি আমাদেরকে উত্তম শাসক প্রদান করেন, যারা আমাদের ব্যাপারে তাকে ভয় করবে, যারা আমাদের প্রতি দয়াশীল হবে, আমাদের প্রতি যারা 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 নম্র হবে, আমাদেরকে আমাদের প্রতি যারা দয়াশীল হবে, এই ধরনের শাসক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। আর এছাড়া অন্য কোনো পথ আমাদের নেই, এছাড়া যদি অন্য কোনো পথ অবলম্বন করা হয় তাহলে সেটাই হবে মুহদাসাতুল উমুর, সেটাই হবে ইনভেন্টেড ওয়ে, ইনভেন্টেড থিংস, সেটাই হবে ইনোভেশন। আর প্রত্যেকটা ইনোভেশনের ঠিকানা হচ্ছে কি? প্রত্যেকটা ইনোভেশন বিদআতই হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা, আর গুমরাহির পরিণতি হলো জাহান্নাম। আযানাল্লাহু মিন যালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উলাদদেরকে, আমাদের হুকামদেরকে সঠিক পথে পরিচালিত করুন এবং তারা যেন আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে, তারা যেন আমাদের প্রতি দয়াশীল হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বাবস্থায় তামাসসুক বিস-সুন্নাহর তৌফিক দান করুন, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। وصلى اللهم على نبينا محمد وعلى آله وصحبه وسلم. احسن الله اليكم شيخ, جزاك الله خير. আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য, ক্লারিফিকেশনের জন্য আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ইখওয়ান ও আখওয়াতরা জিজ্ঞেস করেছেন, আমরা যদি সময় থাকে অ্যান্সার করতে পারি নাহলে এটা নেক্সট ক্লাসের জন্য রেখে দিলাম, আপনি কি বলেন শেখ? দুই একটা ইম্পর্টেন্ট মনে হয় এর মধ্যে যদি কিছু কি করেন তাহলে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোশ্চেন গুলো বেশ ইম্পর্টেন্ট, কারণ সাবজেক্ট ম্যাটার বেশ সেন্সিটিভ যেটা হচ্ছে দুনিয়াতে মুসলমান দেশগুলোতে। প্রথমত শেখ, একটা কোশ্চেন নিউ ইয়র্ক থেকে আসছে যে দেখা যায় যে অনেকেই মুসলমান শাসকদের তারা একটা ভুল করলো, সে ভুলটাকে নিজেরাই তাদের মতো করে বুঝে শরিয়ার এক্সপ্লেনেশন দিয়ে তাদেরকে কাফের বলে খুরুজ হালাল করে দিল। এখন
কাদের দায়িত্ব যে শাসকদের কুফর, তারা যে ইসলাম থেকে বের হয়ে গেছেন বা তারা যে ইয়ে করতেন, কাদের দায়িত্ব সে বিষয়টা এক্সপ্লেইন করা বা সে বিষয় ডিক্লেয়ার করা, এটা যদি একটু ক্লারিফাই করতে। বারাকাল্লাহ ফিক। আসলে কুফরের যে বিষয়টা, যে কোনো বিষয়ে কারো কাফির হওয়ার বিষয় কিংবা কারো কাউকে মুবতাদা হওয়ার বিষয়, ফতোয়া দেওয়ার ব্যাপারটা, এইটা এই কাজটা হচ্ছে আহলুল ইলমদের, এই কাজটা হচ্ছে আহলুল ইলমদের, এটা কোনো সাধারণ মানুষের কাজ না। কারণ কুফুর কিংবা মুবতাদা এই যে ফতোয়া দেয়া, এই ফতোয়াটাকে অনেকেই হয়তো অত্যন্ত সহজ এবং একটা সহজ বিষয় মনে করে, কিন্তু যদি সে এর হাকিকত বা রিয়েলিটিটা অনুধাবন করত তাহলে বুঝতে পারত নিজেই যে এটা কার কাজ। এর কারণ হলো যে কাউকে কাফের ফতোয়া দেয়া এটা চারটিখানি কোনো কথা না, এই ফতোয়ার সাথে সাথে ওই লোকের জান মাল সবকিছুই অনিরাপদ হয়ে যায়, ওই লোকের জান মাল সবকিছুর নিরাপত্তা বিঘ্নিত হয়। যখন কাউকে কাফের ফতোয়া দেয়া হবে তখন তাকে হত্যা করা জায়েজ হয়ে যায়, তার মাল মালে গনিমত হয়ে যায়। সুতরাং আপনি যখন কোনো কিছুর কারো ব্যাপারে কাফের ফতোয়া দেবেন তখন আপনাকে বুঝতে হবে যে একজন মানুষের জান এবং মালের বিষয়ে আপনি তাকে ফতোয়া দিচ্ছেন। শুধু তাই না, যদি ওই লোকের অধীনে কোনো মুসলিমা থাকে তাহলে এর দ্বারা তার ফ্যামিলিটাকেও কি করা হচ্ছে, বিচ্ছেদের ফতোয়া দিয়ে দিচ্ছেন। সুতরাং এটা সাধারণ কোনো ফতোয়া না। ঠিক এইভাবে কারো প্রতি মুবতাদা বলা, কাকে মুবতাদা ফতোয়া দেয়া, হ্যাঁ কোনো ব্যক্তি বিশেষকে যখন ফতোয়া দিবেন তখন এর সাথে তার ইজ্জত, তার হুরমত, তার অনেক কিছুরই কি হয় সম্পর্ক থাকে। সুতরাং এই বিষয়ে যেখানে উলামায়ে কেরাম, যেখানে উলামায়ে কেরাম তারাও কিন্তু এই এই ফতোয়া দিতে গিয়ে অনেক সময় তারা হেজিটেট করতেন, তারা চাইতেন না যে নিজের উপরে এই দায়িত্ব নেই। যখন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে এই ধরনের ফতোয়া নিয়ে যাওয়া হতো তো উনি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে পাঠাইতেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে গেলে উনি বলতেন যে উসাইমিনকে জিজ্ঞেস করো, মুফতি জিজানকে জিজ্ঞেস করো। তারা প্রত্যেকেই চাইতেন যে এত বড় রেসপন্সিবিলিটি আমার থেকে যতটুকু সম্ভব আমি আমার থেকে সরাই রাখি। কিন্তু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যেখানে উলামায়ে কেরাম যে দায়িত্ব নিতে হিমশিম খেতেন, যে বিষয়ে ফতোয়া দিতে হিমশিম খেতেন, আমার কাছে আশ্চর্য মনে হয় যে আজকে মাসাকিনরা এই ফতোয়া খুব দ্রুত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, এটা কোনোভাবেই ঠিক না। ওয়া আল্লা নুনাজি আল আমরা আহলাহু, আল্লা নুনাজি আল আমরা আহলাহু। এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি এবং বলা দরকার, কর্তৃপক্ষের বিরোধিতা আমরা করব না। সেই কর্তৃপক্ষটা দুই ধরনের, একটা কর্তৃপক্ষ হচ্ছে উলামায়ে কেরাম আর আরেকটা কর্তৃপক্ষ হচ্ছেন উমারা। কারণ ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর বলতে কাদেরকে বলা হয়, এর তাফসিরে আপনারা দেখবেন অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন যে এখানে আল উলিল আমর বলতে আল উলামা ওয়াল উমারা, আল উলামা ওয়াল উমারা, আলেমগণ এবং আমিরগণ, তাদের আনুগত্য করতে বলা হয়েছে। একদম একদম সহজ কথা, আপনারা দুইটাকে মিলিয়ে দেখেন। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসুলের, এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী উলুল আমর, সেই কর্তৃত্বের অধিকারী উলুল আমরের ব্যাখ্যায় বলা হয়েছে যে সেই উলুল আমর কারা, উলামাগণ, উলামায়ে কেরাম এবং শাসকবৃন্দ, এই দুই শ্রেণী কিন্তু উলিল আমরের অন্তর্ভুক্ত। উলামায়ে কেরামের কাজ হচ্ছে সত্যকে সুস্পষ্ট করে বয়ান করে দেয়া, আর উমারাদের কাজ হচ্ছে ওই সত্যটাকে অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভাইস
or direction of ulamas, eta tara execute korbe. Ulamae ikram shottota bole deben, nirdeshona deben, ar umarara seta bastobayon korbe. Ei dui shreni kintu ulul amar. আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বললেন ওয়া আল্লা নুনাজিআল আমরা আলাহু, আমরা কর্তৃত্বের অধিকারী যারা, কর্তৃপক্ষ যারা, আমরা তাদের বিরোধিতা করব না। তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বতে অংশ মানে সেই দায়িত্ব আমরা নিজেদের কাঁধে নিতে যাব না, ওই দায়িত্বের ব্যাপারে আমরা তাদের প্রতিপক্ষ হব না। এখন আপনারা বলেন যে যারা যে সমস্ত আওয়ামুন নাস সাধারণ লোক যারা কাফের অথবা মুবতাদিয়া ফতোয়া দিতে গিয়ে ফতোয়া দিয়ে দেয়, তো যে কাজের দায়িত্ব যার কর্তৃপক্ষ হলেন উলামায়ে কেরাম, তারা কি এই ক্ষেত্রে সেই কর্তৃপক্ষের প্রতিপক্ষ হয়ে গেল না? আল্লাহ নুনাজি আলাম রাহলা, এইটার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়ান দিয়েছেন যে কর্তৃপক্ষের সাথে বিরোধিতা, কর্তৃপক্ষের বিরোধিতা করা যাবে না, তাদের প্রতিপক্ষ হওয়া যাবে না, তাদের যে করণীয় যেটা তাদের দায়িত্ব গিয়ে দায়িত্ব নিজেরা নিজের কাঁধে নেব না। নুনাজি আল আমরা আহলাহুর এই সবগুলো অর্থই কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। তাদের যে দায়িত্ব সে দায়িত্বে নিজে অংশ, সেই দায়িত্বে নিজে ভাগ বসাতে যাব না। উলিল আমর যদি হয় তাহলে তার যে পদবি আছে কিংবা তার যে দায়িত্ব আছে ওই দায়িত্বতে গিয়ে আমি নিজে ভাগ বসাতে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমার গুনাহের কারণে হোক কিংবা যে কারণে হোক, উলিল আমার হুকামদের কাছে যে হাকিম আমার উপরে চড়াও করে দিয়েছেন, আমার সেটা রেজাবুল কাজা ওয়াল কাদার, সেটা করতে হবে। আর উলামায়ে কেরামের যে দায়িত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে দিয়েছেন, আমি সেখানে উলামায়ে কেরামের দায়িত্ব নিজের কাঁধে নিতে যাব না, এটা কোনোভাবেই ঠিক না। ওয়া আল্লা নুনাজিআল আমরা আহলা, অতএব কাফের অথবা মুবতাদিয়া সাব্যস্ত করার যে ব্যাপারটা এটা অত্যন্ত সেন্সিটিভ, এটার সাথে একজন মানুষের জান মাল ইজ্জত হুরমত অনেক সব কিছুই কি এই ফতোয়ার উপরে নির্ভর করে। সুতরাং এত বড় দায়িত্বশীল একটা বিষয়, এই বিষয়ে যারা, এই বিষয়ে যারা যথাযথ কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষ কারা? আহলুল ইলম, উলামায়ে কেরাম, এটা তাদের কাছে আমরা ছেড়ে দেব, আমরা তাদের থেকে জেনে নেব, এই সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করব। ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তাআলামুন, ইন কুনতুম লা তাআলামুন। এখন কেউ বলতে পারে যে এটা তো আমি জানি যে এটা কি কুফরে বোয়াহ, তো এটা আবার জিজ্ঞেস করব কি? ওইখানে তো বলা হয়েছে ইন কুনতুম লা তাআলামুন। না, আপনাকে শুধু জানলেই হবে না, আপনাকে কর্তৃপক্ষের কাছে যেতে হবে। আপনার যদি টেলিফোন বিল আসে, আপনার ইলেকট্রিসিটি বিল আসে, সেই ইলেকট্রিসিটি বিল আসছে বাস আপনি বললেন যে আমি যে কোনো একটা ব্যাংকে নিয়ে আমি জমা দিয়ে দেব, এটা কি হবে? সেটাকে নেবে কর্তৃপক্ষ? হয়তো নির্দিষ্ট কিছু ব্যাংক ঠিক করে রাখছে যে আপনাকে বিল পেমেন্ট করতে হবে এই জায়গাতে, আপনাকে ওইখানেই করতে হবে, এছাড়া যদি অন্য কোনো ব্যাংকে আপনি 1,000 টাকার পরিবর্তে আপনি 10,000 টাকা বিল দিয়ে আসেন, আপনার সেটা অ্যাকসেপ্টেবল হবে না। তো প্রত্যেকটা জিনিসেরই একটা কর্তৃপক্ষ আছে, অথরিটি আছে, সেই অথরিটির কাছে যেতে হবে। না, বারাকাল্লাহ আফিক, বারাকাল্লাহ শেখ। আমরা দুটো কোশ্চেন নিব, এরপরে বাকি কোশ্চেন গুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে অথবা কন্টিনিউ করা হবে ইনশাল্লাহ। আমাদের ভাই চিটাগাম থেকে লিখছেন যে একটি সহি হাদিসের মধ্যে যে মর্ম কথা যেটা বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ক্ষমতা চায় তাকে তার সম্পর্কে প্রশ্ন করা হবে, আর যাকে ক্ষমতা দান করা হয় তাকে সাহায্য করা হবে। মানে কেউ যখন ক্ষমতা চাবে তাকে প্রশ্ন করা হবে, আর যাকে ক্ষমতা দেওয়া হবে তাকে সাহায্য করা হবে, এই কথাটার অর্থটা কি? আবার বলেন। আচ্ছা, আমাদের ভাই জিজ্ঞেস করছেন একটা হাদিসের কথা, মর্ম কথা এরকম হতে পারে যে কখনো কোনো ব্যক্তি যদি ক্ষমতা চায় তাকে সেই ক্ষমতা সম্পর্কে মানে তার সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, আর
যাকে ক্ষমতা দেওয়া হলো তাকে সাহায্য করা হবে। ক্ষমতার অধিকারী বানিয়ে দেন, সে নিজে চায়নি, তাহলে সে সাহায্য প্রাপ্ত হয়, সে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পায়, তার কাজে সে সাহায্য পায়। আর যদি কেউ ক্ষমতার জন্য লালায়িত হয়, সে ক্ষমতা চেয়ে নেয়, তাহলে তার জন্য তার এই দায়িত্ব পালন অনেক কঠিন হয়ে যায়। তখন সে জিজ্ঞাসিত হয়, তাকে জিজ্ঞাসা করা হয়, সে এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। যেমন আমাদের দেশে দেখবেন আপনি চেয়ারম্যান মেম্বার থেকে নিয়ে যারাই আছেন, ওয়ার্ড কমিশনার থেকে নিয়ে একদম প্রেসিডেন্ট মানে একদম কি পর্যন্ত, প্রাইম মিনিস্টার পর্যন্ত, হ্যাঁ সবাই যে চায়, হ্যাঁ আমাকে সংসদ সদস্য মনোনীত করে অত্র আসনের জনগণের সেবা করার সুযোগ দিন, মাশাআল্লাহ উনি সেবা করার সুযোগ দেওয়ার জন্য চাইতেছেন, মনে হয় যে ওনার সেবার দরজা বন্ধ হয়ে গেছে, উনি চেয়ে নিচ্ছেন, আমাকে মন্ত্রী বানিয়ে নেন, আমাকে মিনিস্টার বানিয়ে দেন, তাহলে দেখবেন যে একেবারে উন্নয়নের জোয়ার ভাসায় দেবো, একে ওই জোয়ারে সবকিছু ভেসে যাবে। হ্যাঁ তো এই যে চেয়ে নেওয়ার কারণেই তো এই সমস্যা, আজকে এই সমস্যা তো এটার কারণেই, আজকে আমাদের সামনে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে আমাদের দেশে কিংবা অন্যান্য বিভিন্ন দেশে, সেটা কেন? প্রত্যেকে চায় যে আমাকে ক্ষমতা দিন, আমাকে ক্ষমতা ক্ষমতার অধিকারী বানান, আমি ক্ষমতা চাই, যে কারণেই সে কি হচ্ছে না, সাহায্যপ্রাপ্ত হচ্ছে না, তাকে পদে পদে হুঁচট খেতে খেতে হচ্ছে, হয়তো জনগণের দরজায় দরজায় হুঁচট খেতে হচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো অবশ্যই কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, অবশ্যই সেখানে সে জবাবদিহি করবে। আর যদি দেখা যায় যে কেউ সেটা চাইতেছে না, সে ক্ষমতার প্রতি লালায়িত না, সে চায় না, কিন্তু এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব এই গুরুভার তাকে দিয়ে দিচ্ছেন, তো যখন কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন তখন অবশ্যই তিনি তার সাহায্য দ্বারা তাকে পরিচালিত করবেন, তাকে সাহায্য করবেন, সে অপদস্ত হবে না, সে লাঞ্ছিত হবে না, তার তার ইজ্জত থাকবে দুনিয়াতে এবং আখেরাতে, সে তার কাজে সফল হবে। এইটার অনেক চিত্র বা অনেক কি আমরা আমরা আমাদের আমাদের সামনেই দেখি, হ্যাঁ যে জনগণ যাকে নির্বাচিত করে দেয়, নির্বাচিত না জনগণ যাকে মনোনীত করে নেয় উইদাউট ইলেকশন, অনেক সময় সিলেকশনে যেগুলো হয় সেখানে দেখা যায় যে কোনো ধরনের বাড়াবাড়ি কোনো কিছু কোনো কিছু থাকে না, কিন্তু যেখানেই ওই চেয়ে নেওয়া হয় যে আপনাদের মতামত প্রার্থী, আপনাদের ভোট চাই, হ্যাঁ আপনাদের সমর্থন চাই, আমি এই পদ চাই, তখনই সেখানেই দেখা যায় যে যত যত ফাসাদ যত বিশৃঙ্খলা ওই সমস্ত ক্ষেত্রেই থাকে। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দান করে দেন তাহলে এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমা, এবং যখন তিনি কাউকে নির্বাচিত করেন তখন তিনি তাকে সাহায্য করবেন, এটা এটাই তো স্বাভাবিক, সে আল্লাহ সাহায্যপ্রাপ্ত হয়ে থাকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে তারা নির্বাচিত করছেন, মনোনীত করছেন, তাদেরকে সাহায্য করছেন, ঠিক এমনিভাবে কোনো দায়িত্ব যখন কাউকে দেবেন, খলিফাতুল মুসলিমিন আল খুলাফা আল আরবাআ তাদেরকে যখন দায়িত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করছেন, তারা কেউ চেয়ে নেননি যে আমাকে খলিফা বানিয়ে নিন, তারা কেউ ইচ্ছে চেয়ে নেননি, এর জন্য তারা সাহায্যপ্রাপ্ত হয়েছেন। এটাই হচ্ছে মূলত এই এই হাদিসের মানে অর্থ যতটুকু আমি জানি। আল্লাহ আলম বিশ্বাস না নাম শেখ, আমাদের একজন ভাই দুটো কোশ্চেন করেছেন, আমার মনে হয় যে আপনি অলরেডি অ্যান্সার করছেন, তাও আমি কোশ্চেন গুলা পড়ে শোনাচ্ছি। কোশ্চেনার বলেছেন, কিছু ভাইয়ের প্রশ্ন, শাসক যদি কাফের হয় তাহলে তার আনুগত্য করা ওয়াজিব। দ্বিতীয় কোশ্চেন, কাফের শাসকের বিরুদ্ধে খুরুজ করার হুকুম কি? সে কি কোশ্চেন গুলা আপনি তো অলরেডি অ্যান্সার করেছেন আমার মনে হয়, প্রশ্নগুলো কি আমার মানে আলোচনার শেষে আসছে না আলোচনার আগেই আসছে? আপনার
আলোচনার শেষের দিকে আসছে, যেখানে শেখ বিন বাজ রাহিমা আল্লাহ কথা বলছিলেন যে কখন খুরুজ করা অ্যালাউড এবং কাকে কাফের বলা যাবে কি না যাবে। আপনি প্রথম প্রশ্নটা আবার বলেন। আচ্ছা, শাসক যদি কাফের হয় তাহলেও কি তার আনুগত্য করা ওয়াজিব? মা লাম ইউমার বিমা আসিয়া, এটা সহজ কথা, কাফের শাসক যদি কাফের হয় আর আমাকে যদি কুফরের নির্দেশ না দেয়, সে যদি বলে লাখুম দিন হুকুম অলিয়া দিন, তাহলে তো আর অসুবিধা নেই। মা লাম ইউমার বিমা আসিয়া, আমাকে যদি সে মাসিয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানের নির্দেশ না দেয়, তাহলে এই ক্ষেত্রে আমার তারপরে তার বিরুদ্ধে তা সে কাফির হোক আর মুশরিক হোক, হ্যাঁ, তার কুফর তার উপরে, তার শিরক তার উপরে, আমার দিন আমার কাছে না। আর সেকেন্ড কোশ্চেন ছিল যে কাফের শাসকের বিরুদ্ধে খুরুজ করার হুকুম কি? কাফের শাসকের বিরুদ্ধে খুরুজ করার হুকুম হলো কি, এই তো এটা, যেখানে এই যে চারটা শর্ত আমরা বললাম, প্রথমত আপনি যদি তার কুফুরটা স্বচক্ষে দেখেন কিংবা একেবারে স্বজ্ঞানে জানেন, দ্বিতীয়ত হলো যদি আপনি তার এটা যদি কুফুর হয়, তিন নম্বর হলো কি যে এটা যদি কুফুরে বওয়া হয়, সুস্পষ্ট কুফুর হয়, চার নম্বর হলো যে এটার বিষয়ে, এটা কুফুর হওয়ার ব্যাপারে যদি সুস্পষ্ট দলিল থাকে, পাঁচ নম্বর হলো যে যদি এই এইটার বিষয়ে যদি এই কাফেরকে দমন বা প্রতিহত করার পর্যাপ্ত শক্তি এবং সামর্থ্য বিদ্যমান থাকে, তাহলে করবেন। নতুবা ওই যে মানে মৌচাকে ঢিল ছোড়ার মতো যদি হয়, তাহলে অবশ্যই এটা 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 তো কোনোভাবেই করা যাবে না, কারণ এই কারণে আপনার অ্যাক্টিভিটির কারণে আরো অনেকে আক্রান্ত হোক, এটা তো কোনোভাবেই পারমিসেবল না। একটা অনিষ্টকে দূর করার জন্য এর থেকে মারাত্মক অনিষ্টের মন্দের আশ্রয় গ্রহণ তো করা যাবে না কোনোভাবেই। নাম নাম শেখ, আর দুটো কোশ্চেন আছে শেখ, এটা যদি শর্ট করে অ্যান্সার করা দেয় তাহলে হয়ে যায় শেখ। আমাদের বোন করছেন না পাতা না শেখ। কোশ্চেন হচ্ছে যে যারা মুসলমানদের মধ্যে ফাটল ধরাতে চায় তাদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হত্যা কি সাধারণ মানুষ করবে নাকি শাসক বৃন্দ করবে? এই হত্যারও কর্তৃপক্ষ আছে, প্রত্যেকটা বিষয়েরই কিন্তু কর্তৃপক্ষ থাকতে হবে, এটা কর্তৃপক্ষের দায়িত্ব। আম মুসলমানের কাজ হলো তাদের ব্যাপারে সতর্ক থাকা। ওয়া আল্লা নুনাযিআল আমরা আহলাহু, হাদিসে বর্ণিত যে এই যে অংশটা, ওয়া আল্লা নুনাযিআল আমরা আহলাহু, যে বিষয়ে প্রতিটি বিষয়ের বিষয়ে তার কর্তৃপক্ষের বিরোধিতা করা যাবে না বা কর্তৃপক্ষের সাথে সংঘাতে যাওয়া যাবে না। না তো নুনাযিআল আমরা আহলাহু, এখানে কাতল করা, হত্যা করা, এটার জন্য একটা কর্তৃপক্ষ আছে, এটা কর্তৃপক্ষ করবে। যদি কর্তৃপক্ষ না থাকে তাহলে এই বিষয়টা হলো এটা 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 করা, কাউকে হত্যা করা, এটা আমার দায়িত্ব না। যাদের উপরে দায়িত্ব দেয়া হয়েছে তারা যদি সেটা না করে তাহলে তোর জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে, আমাকে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিজ্ঞেস করবেন না যে কেন তুমি তাকে হত্যা করোনি। এই নির্দেশটা যেমন ব্যভিচারের শাস্তি, চোরের শাস্তি, এই যে বিধানগুলো কার্যকর করা, বিধানগুলো কার্যকর করার দায়িত্ব কাদের? উলাদদের, হুকামদের, এটা তারা এক্সিকিউট করবে। ওলামাদের কাজ, তুল্লাবুল ইলমদের কাজ, তারা এটা বর্ণনা করে দেবেন, জানিয়ে দেবেন যে এটার শরীয়ত বিধান কি, এটা বাস্তবায়ন করবে শাসকবৃন্দ। তো ঠিক এইভাবে যে যারা মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা, বিভেদ সৃষ্টি বা ফাটল সৃষ্টি করার চেষ্টা করে, তাদেরকে বিভিন্নভাবে উস্কে দিতে চায় এবং মুসলমানদের মধ্যে পারস্পরিক বিভক্তি সৃষ্টি করতে চায়, এদেরকে এদের বিধান কি, সেই বিধানটা বলে দেওয়া যাবে, সেই বিধান উলামায়ে কেরামরা সেই বিধান বলে দেবেন। এখন এই বিধান কার্যকর, এটা কোনো ব্যক্তি বিশেষের দায়িত্ব না, এটা আপনার কাজ না, আমার কাজ না, এই কাজ হলো হুকামদের, এটা তারা করবে। নাম নাম শেখ, সর্বশেষ কোশ্চেন, খুবই সুন্দর কোশ্চেন আমাদের এক বোন করছেন সাইদা হক, যে যারা জিহাদের নামে শাসকের বিরুদ্ধে এসব মারামারি ফিতনা ফাসাদে লিপ্ত, তাদের মধ্যে থেকে যখন কেউ মারা যায় সেই ফিতনার সময়,
তখন তারা তারা ঘোষণা দেয় যে তাদের অমুক ভাই শহীদ হয়েছেন, এই আবেগ নিয়ে অনেক ভাই শহীদ হয়েই যাচ্ছেন, এবং শহীদ হওয়ার সম্মান আসলে কারা পাবেন। এবং আমাদের বোন অ্যাড করছেন যে তাদের বাবা মাও আশায় থাকে থাকেন যে ইউনো এরা ফিতনাসুর মারা গেলে তারা শহীদই হবে। তা আসলে ব্যাপারটা কি, শহীদ হওয়ার সম্মান আসলে কারা পাবেন? নাম বারাকাল্লাহু ফিকুম। এখানে আসলে প্রশ্নটা এর আনসারটা একটু বিস্তারিত ভাবে দেওয়া দরকার, নতুবা হয়তো এটা অনেকের কাছে স্পষ্ট হবে না। ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করব এটা কি দেওয়ার। তবে শর্টকাট ভাবে এটুকু বলে দিচ্ছি যে যারা হয়তো যুদ্ধ করে, এখন কথা হলো কার বিরুদ্ধে যুদ্ধ করলো, কোথায় মারা গেল। যদি দেখা যায় ইসলাম কায়েমের নামে মুসলমান দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে, হ্যাঁ সেখানে একজন মারা গেছে কিংবা দুইজনই মারা গেছে, তাহলে সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে গেছেন, ইযাল তাকাল মুসলিমাইনি বিসমি মুসলিমান বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। তাহলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই কি, যখন দুইজন মুসলমান তাদের তলোয়ার নিয়ে সংঘর্ষে লিপ্ত হবে, তাহলে আর এমত অবস্থায় কাতিল এবং মাকতুল, যে হত্যা করবে এবং যে নিহত হবে, উভয়ই কিন্তু উভয়ের ঠিকানাই হচ্ছে জাহান্নাম। তো এই সংঘাত যদি হয়, এই মারা যাওয়ার ফিল্ড যদি হয় মুসলমানের মুসলমানের সাথে যুদ্ধ করে, তাহলে তো পরিণতি এই। আর যদি কাফেরের সাথে যুদ্ধ করে যদি কেউ মারা যায়, তাহলে সেখানে তার অবস্থা দেখতে হবে। যদি এমন অবস্থা হয় যে, যেটা আমি ইতিমধ্যে আলোচনায় বলেছি, যে আমি জানি যেখানে আমি যাচ্ছি বা যাদের সাথে আমি সংঘাতে লিপ্ত হচ্ছি, তাদের প্রতিরোধ করার কিংবা তাদের মোকাবেলা করার মতো শক্তি বা সামর্থ্য আমার কাছে নেই, এইরূপ জেনে শুনে হয় যে যেখানে তারা ছুটতেছে, প্রতিপক্ষ ছুটতেছে কামানের গুলা, আর সেখানে আমি আমি চকলেট বোমা কিংবা ককটেল কিংবা পেট্রোল বোমা মারতেছি হাত দিয়ে, তো এই ধরনের সামর্থ্য নিয়ে কেউ যদি যুদ্ধে নামে এবং সে যদি মারা যায়, তাহলে আল্লাহ আলাম, আমি এই ইতিমধ্যে যে কথা বলেছি যে এটা হলো ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশের পরিপন্থী কাজ। কারণ আমি দেখতেছি এবং আমি জানি যে আমার কাছে প্রতিপক্ষের মোকাবেলা করার মতো হাজার ভাগের এক ভাগ সামর্থ্য আমার নেই, এরপরেও যদি আমি ওইখানে যাই এবং আমি যদি নিহত হই, তাহলে এটা হলো জেনে শুনে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া। এই কারণে এই যে দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্ট যেটা, সেটা তো হলো যে দেখতে হবে তাদের মধ্যে কুফরে বয়াহ আছে কিনা, এবং দলিলে কাতাই দ্বারা ওইটা কুফুর সাব্যস্ত হয় কিনা, এবং দ্বিতীয়ত নিজের মধ্যে এই পরিমাণ শক্তি এবং সামর্থ্য আছে কিনা যে প্রতিপক্ষকে গায়েল করার কিংবা প্রতিপক্ষকে দমন বা প্রতিহত করার মতো শক্তি এবং সামর্থ্য আছে কিনা সেটা দেখতে হবে। যদি না থাকা সত্ত্বেও যদি কেউ সংঘাতে লিপ্ত হয় এবং মারা যায়, তাহলে আল্লাহ আলাম যে তার অবস্থা কি হবে। কিন্তু কোরআনে কারীমের এই আয়াত দৃষ্টে প্রমাণিত হয় যে এটা হচ্ছে সে নিজেকে নিজে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। না, আর শাহাদাতের ব্যাপার হলো, কাউকে শহীদ বলার ব্যাপারটা হলো যে শহীদ এটা একটা নির্ধারিত সুনির্দিষ্ট একটা টার্ম, এবং এটা এত সাধারণ কোনো বিষয় না আমাদের দেশের মতো। যেমন আমাদের দেশে হিন্দু মুসলিম সবাই শহীদ, হ্যাঁ, এবং কত ধরনের শহীদ আছে এইগুলারই অর্থ নেই। কিন্তু ইসলামে শহীদ এই যে টার্মটা, এটা কিন্তু অত্যন্ত সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত একটা বিষয়, যে কাউকে শহীদ বলা যাবে না। শাহাদাত বা শহীদ হওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে, এইগুলা যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে কেবল তাকেই শহীদ বলা হবে। তো এখন কে শহীদ বা শাহাদতের শর্ত কি, কখন শহীদ কাউকে শহীদ বলা যাবে, এই বিষয়গুলা একটু বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ পরে সময় সুযোগ মতো করা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহান তাআলা তৌফিক দেন। আসসালামু আলাইকুম শেখ, জাযাকাল্লাহ খায়ের আপনার মূল্যবান ভাষণের জন্য এবং কোয়েশ্চেন আনসারের জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।